ওকে, আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা চলে আসলাম। আজকে হুট করে এই ক্লাসটা করা, যেহেতু বর্তমানে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গত বছর বি ইউনিটে যে প্রশ্ন হয়েছে তার মধ্যে প্রায় 13টি প্রশ্ন ছিল সাম্প্রতিক থেকে, এবং ডি ইউনিটে যে প্রশ্ন হয় তারও প্রায় অর্ধেকেরও বেশি প্রশ্ন ছিল হচ্ছে সাম্প্রতিক থেকে, যার ফলে বর্তমানে খুব বার্নিং একটা ইস্যু, খুবই বার্নিং একটা ইস্যু, সেটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যে দ্বন্দ্ব। সো ইউক্রেন এবং রাশিয়ার দ্বন্দ্বটা থেকে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব আজকে। সো আমরা ক্লাস শুরু করব, কিন্তু তার আগে তোমরা যারা যারা আমাদের সাথে আছো, স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আমাদেরকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি আজকে ক্লাসটা শুরু করতে চাই। তোমরা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কে কোত্থেকে দেখছো, আর হচ্ছে যে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সালাম জানাচ্ছ হচ্ছে সুমাইয়া রাকা, ওয়ালাইকুম সালাম। মাহফুজ লিখেছ জি পাচ্ছি, অল ক্লিয়ার লিখেছ তৌফিকুল ইসলাম, রাজশাহী থেকে লিখেছ মাহফুজ, আশিকুল ইসলাম লিখেছ চাপাই নবাবগঞ্জ, উম্মে ইয়াফি আসসালামু আলাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, সুবর্ণা ঢাকা ধানমন্ডি থেকে আছো। সো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সো আগে একটা বিষয় বলে নেই, আজকের ক্লাসে আমরা ইনফরমেশনের দিকে গুরুত্ব দিব না, আমাদের সাম্প্রতিক ক্যাপসুল যেটা বের হওয়ার কথা, সাম্প্রতিক ক্যাপসুল 2 যেটা বের হওয়ার কথা 10 মার্চ, এটা কিন্তু আমরা 10 মার্চে বের করতেছি না, এটা 7 তারিখে বের হবে। অর্থাৎ সাম্প্রতিক ক্যাপসুল 10 মার্চে না বেরিয়ে 7 তারিখে বের হবে, যেহেতু বিউপির এক্সাম হচ্ছে 11 তারিখ আর হচ্ছে 12 তারিখ, তাই সাম্প্রতিক ক্যাপসুলটা 10 মার্চে না করে হচ্ছে 7 তারিখে করা হবে। তো যেটা বলছিলাম যে সাম্প্রতিক ক্যাপসুলে ইনফরমেশন চলে আসবে, ঠিক আছে, সাম্প্রতিক ক্যাপসুলে ইনফরমেশন চলে আসবে, কিন্তু এই ক্যাপসুলে ইনফরমেশন এই রাশিয়া এবং ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে সব ইনফরমেশন আসবে। আমি যে কাজটা করব আজকে ক্লাসে, এই দ্বন্দ্বটা আসলে কেন, কি কারণে এই দ্বন্দ্বটা, এই বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে তোমাদের কাছে আমি একটু জানতে চাই, একটু কাইন্ডলি আমাকে একটু বলো, একটু স্ক্রিনশট রেখো, জানতে চাই কাইন্ডলি আমাকে একটু বলো তোমরা যে এই দ্বন্দ্বের মূল কারণটা কি। আমি যদি মোটা দাগে এই যে রাশিয়া অ্যাটাক করলো হচ্ছে ইউক্রেনে, আমি যদি মোটা দাগে তার কারণটা জানতে চাই, তাহলে এক কথায় যদি একটা কারণ বলতে বলা হয়, তাহলে মোটা দাগে এর কারণটা কি হবে। তোমরা অনেকেই বলবা হচ্ছে ন্যাটোর যোগদান, ন্যাটো ইউক্রেনের ন্যাটোতে যোগদান, আর ইউক্রেন ন্যাটোতে গেলে রাশিয়ার সমস্যা কি। সো মোটা দাগে যদি কারণটা জানতে চাই, দেখি তোমাদের কাছে কারণটা আসে কিনা। ওকে, ঠিক আছে, এই ইউক্রেন এবং রাশিয়ার দ্বন্দ্ব বুঝতে গেলে আমাদেরকে আগে কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে, ঠিক আছে। আমরা একটু এই ইউক্রেন এক পাশে, আরেক পাশে হচ্ছে রাশিয়া, একটু কয়েকটা বেসিক বিষয় জানবো। এক পাশে আমরা দেখছি ইউক্রেনকে, আরেক পাশে আমরা দেখছি হচ্ছে রাশিয়াকে। সো আগে ইউক্রেন এবং রাশিয়ার কয়েকটা বেসিক বিষয় জেনে আসি। আমরা জানি পৃথিবীর আয়তনের সবচেয়ে বড় দেশটা কোনটা, রাশিয়া। সো এই রাশিয়া যখন তার আয়তনের বেশিরভাগ অংশই হচ্ছে এশিয়া মহাদেশে, কিন্তু প্রশাসনিক গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে ইউরোপে, যার ফলে রাশিয়ার একটা বিশাল অংশ এশিয়াতে। বাট যখন আমরা অ্যাজ এ কন্টিনেন্ট তাকে কনসিডার করব কোন মহাদেশের, আমরা কনসিডার করব হচ্ছে ইউরোপ মহাদেশের। ওই ইউরোপ মহাদেশকে আবার 5টা অঞ্চলে ভাগ করা হয়। ইউরোপের উত্তর অংশটা উত্তর, নিচেরটা দক্ষিণ, পূর্ব, পশ্চিম আর হচ্ছে মধ্য ইউরোপ। তার মানে ইউরোপের মোট স্বাধীন দেশ আছে হচ্ছে কতটা, 48টা। এই 48টা দেশের মধ্যে 48টা দেশকে টোটাল 5টা অঞ্চলে ভাগ করা হয়, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ আর হচ্ছে মধ্য ইউরোপ। তাহলে আমরা আগে দেখব যে এই 2টা দেশের অবস্থান কোথায়। 2টা দেশই হচ্ছে ইউরোপে, এই ইউক্রেনটার অবস্থান হচ্ছে পূর্ব ইউরোপ, আবার আমরা দেখলাম রাশিয়া যেটা তার অবস্থান কোথায়, পূর্ব ইউরোপ। সো ইউরোপের 48টা দেশের মধ্যে 4টা দেশ আছে পূর্ব ইউরোপে, 4টি দেশ আছে হচ্ছে পূর্ব ইউরোপে। ওই 4টি দেশের মধ্যে ইউক্রেন এটাও পূর্ব ইউরোপে, রাশিয়া এটাও হচ্ছে পূর্ব ইউরোপে। এখন কথা হচ্ছে রাশিয়া পৃথিবীর আয়তনের সবচেয়ে বড় দেশ, তাহলে
এই এশিয়া মহাদেশ সরি ইউরোপ মহাদেশের মধ্যে রাশিয়া আয়তনে কততম হবে? এই ইউরোপ মহাদেশের মধ্যে রাশিয়া আয়তনে সবচেয়ে বড়, আর ইউরোপের 48টা দেশের মধ্যে এই ইউক্রেন এটা হচ্ছে আয়তনে দ্বিতীয় বৃহত্তম। সো ইউক্রেন কি আয়তনে হচ্ছে পুরা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম? না ভাইয়া, পুরা পৃথিবীতে সে 10-এর মধ্যেও নাই, বাট ইউক্রেন আয়তনে দ্বিতীয় বৃহত্তম। সেটা কোন জায়গায়? সেটা শুধুমাত্র ইউরোপে। সো ইউরোপে তথা পুরা বিশ্বে আয়তনে সবচেয়ে বড় কোনটা? রাশিয়া। আর রাশিয়ার পরেই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটা? সেটাই হচ্ছে ইউক্রেন। সো ইউক্রেন যে দ্বিতীয় বৃহত্তম দেশ সেটা কত বড়, আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। এই ইউক্রেনের আয়তন হচ্ছে 1 লক্ষ, সরি, ইউক্রেনের আয়তন হচ্ছে 6 লক্ষ আয়তনটা হচ্ছে 6,327,000 বর্গ কিলোমিটার। 6 লক্ষ না, আরও কম হবে। তার মানে আমি একটু ইয়েটা বলার চেষ্টা করি যে ইউক্রেন আসলে কতটা বড়। আমাদের দেশটা আছে তার প্রায় 4 গুণ, 6,427,000 বর্গ কিলোমিটার, তো প্রায় 4 গুণ বড় হচ্ছে ইউক্রেন, 4 গুণ বড় ইউক্রেন। কিন্তু তার জনসংখ্যা, আমার এখানে তো প্রায় 20 কোটি লোক আছে, মানে 18 কোটি লোক আছে, কিন্তু তার জনসংখ্যা হচ্ছে মাত্র 4,35,00,000। খেয়াল করো, তাহলে আমার চেয়ে আয়তনে আমার চেয়ে কত বড়? প্রায় 6 গুণ বড়, ঠিক আছে, 4 গুণ বড়, কিন্তু আয়তনে 4 গুণ বড়, কিন্তু দেখলাম জনসংখ্যায় তার অবস্থান হচ্ছে 4,35,00,000। তার মানে আমাদের প্রায় 1/4 জনসংখ্যা। সো এই যে ইউক্রেন, এই ইউক্রেনের সম্পদের হিসাব যদি আমরা করি, সম্পদ, তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে খনিজ, খুব গুরুত্বপূর্ণ। সো আমরা দেখলাম ইউক্রেন কৃষিতে হচ্ছে বেশি খনিজে সমৃদ্ধ। কেমন সেটা খেয়াল করি, কৃষিতে যে বেশি সমৃদ্ধ, এই যে কৃষি ইউক্রেনের, এই কৃষির টোটাল 22% কৃষি জমি, টোটাল 22% কৃষি জমি আছে হচ্ছে ইউক্রেনে, পুরা ইউরোপের, অর্থাৎ ইউরোপে যত কৃষি জমি আছে তার মধ্যে 22% কৃষি জমি আমরা দেখব কোথায়? ইউক্রেনে। তার মানে শস্য পণ্য উৎপাদনে, পৃথিবীতে শস্য পণ্য রপ্তানিতে আমরা দেখছি হচ্ছে ইউক্রেন কততম, তোমরা একটু কমেন্ট করে জানাও তো। পৃথিবীতে শস্য পণ্য রপ্তানিতে ইউক্রেন হচ্ছে বিশ্বে তৃতীয়। 2.4 আছে, ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে 2.4, প্রায় 2400 চোখ আমাদেরকে দেখছে, এটা বিশাল অ্যাচিভমেন্ট। সো আমরা আজকে ক্লিয়ার হব যে ইউক্রেন আর রাশিয়ার দ্বন্দ্বটা ক্লিয়ার হব, তার আগে আমরা কিছু বেসিক ইনফরমেশন নিচ্ছি ইউক্রেন সম্পর্কে আর রাশিয়া সম্পর্কে। সো আমরা জানছি যে কৃষিটা খুব ফ্যাক্ট ইউক্রেনের জন্য। এখানে যে শস্য পণ্য, প্রায় 22% কৃষি জমি ইউরোপের মধ্যে যে কৃষি জমি আছে তার মধ্যে 22% কৃষি জমি আছে কোথায়? ইউক্রেনে। আর শস্য পণ্য রপ্তানিতে ইউক্রেন পৃথিবীতে কততম? শস্য পণ্য রপ্তানিতে ইউক্রেন পৃথিবীতে হচ্ছে তৃতীয়। তার মানে শস্যের দিক দিয়ে ইউক্রেন হচ্ছে সমৃদ্ধ। এবং আমরা ওই যে একটা কথা জানি, এখানে প্রচুর গম হয়, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নে গমের যে চাহিদা এটা ইউক্রেন থেকেই যেত, যার ফলে এটাকে রুটির ঝুরিও বলা হতো, রাইট? সো সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুরি আমরা কাকে বলতাম? এটা বলতাম হচ্ছে ইউক্রেনকে। এবার আসি, এই ইউক্রেন যে স্বাধীনতা লাভ করলো, এই ইউক্রেন কার কাছে ছিল? ইউক্রেন তো সোভিয়েত ইউনিয়নের আন্ডারেই ছিল, রাইট? সোভিয়েত ইউনিয়ন যখন 1991 সালে ভেঙে যায়, সো ওই 91 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে, অর্থাৎ ইউএসএসআর এর প্রথম যে দেশটা স্বাধীনতা সেটাই লাভ করে হচ্ছে ইউক্রেন, অর্থাৎ ইউএসএসআর এর থেকে যে 15টা দেশ ভাগ হয়, 15টা দেশ আসে, সেই 15টার মধ্যে যদি প্রশ্ন হয় প্রথম দেশ কোনটা, তাহলে সেটাই কিন্তু উত্তর হবে আমাদের ইউক্রেন, ঠিক আছে? সো এতটুকু ইনফরমেশন আপাতত আমরা রাখলাম। এর পাশে ইউক্রেনের একটা রাজনীতি একটু বুঝতে হবে,
ঠিক আছে ইউক্রেনের রাজনীতিটা যদি আমরা একটু বুঝতে কারণ আজকের ঘটনা বুঝতে গেলে ইউক্রেনের আভ্যন্তরে একটা রাজনীতি বুঝতে হবে বিষয়টা হচ্ছে এই যে ইউক্রেন ইউক্রেনের যে পূর্ব পাশ ঠিক আছে বাংলাদেশের আয়তনের প্রায় 4 গুণ বড় যে ইউক্রেন সো ইউক্রেনের যে পূর্ব পাশ এই পূর্ব এরা হচ্ছে রুশপন্থী কারণ তার পাশে হচ্ছে আছে রাশিয়া সো ইউক্রেনের পূর্ব পাশটা হচ্ছে রুশপন্থী আর ইউক্রেনের যে পশ্চিম পাশ এরা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন পন্থী অথবা পশ্চিমা পন্থী অর্থাৎ এরা একটু রাশিয়ার বলয়ে থাকতে চায় পূর্বের জনগণ আর পশ্চিমের জনগণ থাকতে চায় হচ্ছে একটু আমেরিকার বলয়ে অথবা ওই পূর্ব ইউরোপীয় ইউনিয়নের বলয়ে থাকতে চায় সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে 2500 চোখ আছে ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের সবাইকে স্যার আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে দ্বন্দ্বটা চলছে এই দ্বন্দ্বটা কেন কারণগুলি কি কি মোটা দাগে একটু ক্লিয়ার করার চেষ্টা করব সো যেটা বলছিলাম এইটা বুঝতে গেলে আমাকে রাজধানী লিখে রাখছি এইটা বুঝতে গেলে আমাকে একটু ইউরোপের রাজনীতিটা বুঝতে হবে সো ইউরোপের ভৌগোলিকভাবে পূর্ব পাশ এরা হচ্ছে রুশপন্থী আর পশ্চিম পাশ এরা হচ্ছে একটু ইউরোপীয় ইউনিয়ন পন্থী বা এরা একটু পশ্চিমা পন্থী আচ্ছা এবার রাশিয়া সম্পর্কে তো আসলে অনেক তথ্য আজকের ঘটনা বুঝতে আমরা একটু দেখি যে রাশিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন সো এই যে রাশিয়া এই রাশিয়া ইউএসএসআর যখন গঠিত হয়েছিল অর্থাৎ সেটা 1922 সালে যখন ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস গঠন হয় খেয়াল করি 1922 সালে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস 15টা প্রজাতন্ত্র নিয়ে ইউএসএসআর গঠন হয় সেই মুহূর্তে সোভিয়েত ইউনিয়ন একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় কিন্তু এই সোভিয়েত ইউনিয়নের যে ভাঙন এই ভাঙনটা আমরা দেখেছি 1991 সালে এখন এই ভাঙনের পেছনে যদি প্রধান কারণ বলি প্রধান না একটু প্রথমে যে ভাঙনটা দিয়ে বেরিয়ে যায় প্রথম যে দেশটা স্বাধীন হয় প্রথম স্বাধীন খেয়াল করা একটা বিষয় আমি যদি তোমাদেরকে দুইটা তারিখের কথা বলি যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টা রাষ্ট্র হয় এটা কিন্তু হয় 26 ডিসেম্বর তাহলে এটা হয় কিন্তু 26 ডিসেম্বর 1991 সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে রাষ্ট্র হয় 15টি কিন্তু তার আগে ইউক্রেন যে স্বাধীনতার ঘোষণা দেয় বা ইউক্রেন যে এখান থেকে বেরিয়ে যায় এটা কিন্তু হয়েছিল 24 আগস্ট ঠিক আছে সো এটা হয়েছিল 24 আগস্ট ইউক্রেন যে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে যায় তার মানে সোভিয়েত ইউনিয়ন একটা গণভোটের মাধ্যমে ভেঙে যে 15টা প্রজাতন্ত্র হয় 15টা রাষ্ট্র হয় এটা হয়েছিল বেসিক্যালি 26 ডিসেম্বর 1991 কিন্তু তার আগেই দেখলাম 24 আগস্ট যেই রাষ্ট্রটা অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ফর্মালি ভাঙার আগেই যে রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা দিয়ে বেরিয়ে যায় তার নাম ছিল হচ্ছে ইউক্রেন তার মানে 15টা যে রাষ্ট্র হয় তার মধ্যে সবার প্রথমে যে বেরিয়ে যায় সেই হচ্ছে ইউক্রেন সো এই রাশিয়ার সম্পদের বিষয় যদি আমরা একটু দেখি তাহলে রাশিয়ার সম্পদের মধ্যে আচ্ছা এক পাশে আমরা পাবো হচ্ছে গ্যাস ঠিক আছে আরেক পাশে পাবো হচ্ছে তেল মানে গ্যাস আর তেলের মজুদ বলি রপ্তানি বলি এখানে একটু বিতর্ক আছে বাট অ্যাকচুয়ালি যদি জানতে চাই সবচেয়ে বেশি গ্যাসের মজুদ তেলের মজুদ এগুলো সবচেয়ে বেশি কিন্তু বেসিক্যালি রাশিয়াতেই আছে যদি এগুলো নিয়ে কন্ট্রোভার্সি আছে আমেরিকা চলে আসে সো এই যে গ্যাস এই গ্যাসের 25% সে মানে টোটাল ইউরোপে যত গ্যাসের ব্যবহার হয় তার 25% যায় কোত্থেকে রাশিয়া থেকে এই দ্বন্দ্বের পেছনে এইটা বোঝা খুব জরুরি তার মানে ইউরোপে যত গ্যাস ব্যবহৃত হচ্ছে ওই গ্যাসের 25% কোত্থেকে যায় 25% যায় হচ্ছে রাশিয়া থেকে আবার আমরা যেটা দেখলাম এই যে জার্মানি একটা রাষ্ট্র এত পরাক্রমশালী একটা রাষ্ট্র ওই জার্মানিতে যত গ্যাস ব্যবহৃত হচ্ছে তার 50% গ্যাসই কোত্থেকে যাচ্ছে হচ্ছে রাশিয়া থেকে আরেকটা ইনফরমেশন দেই এই ইউরোপে 4টি দেশ আছে এমন যাদের 100% গ্যাসই যায় এই রাশিয়া থেকে তার মানে ইউরোপে 4টা দেশ আছে এমন সেই দেশগুলিতে যদি রাশিয়া গ্যাস না দেয় তাহলে ওই দেশগুলিতে চুলাই জ্বলবে না এমন একটা অবস্থা আবার জার্মানিতে দেওয়া হচ্ছে 50% গ্যাস আবার
এই 25 টোটাল ইউরোপের যত গ্যাস ব্যবহৃত হচ্ছে তার 25% গ্যাস যাচ্ছে কোথা থেকে এই রাশিয়ার কাছ থেকে তাহলে এই গ্যাস ইউরোপের উপর আধিপত্য বিস্তারের জন্য রাশিয়ার একটা অস্ত্র বা রাশিয়ার একটা রাজনীতি এখন ইউরোপে যে গ্যাসগুলি যায় এই যে 25% গ্যাস যায় এই যে গ্যাসের পাইপলাইন এটা ভাইয়া কার উপর দিয়ে গেল এইটা গেল হচ্ছে ইউক্রেনের উপর দিয়ে যার ফলে রাশিয়ার ইউক্রেনকে হাতে রাখা খুব জরুরি তার অর্থনীতির জন্য তার গ্যাস রাজনীতির জন্য কারণ এই রাশিয়া তার আধিপত্য ইউরোপের রাষ্ট্রগুলির উপর রাখে রাখার চেষ্টা করে সেটা কিভাবে তার গ্যাস শক্তি সহ অন্যান্য বিষয়গুলোর মধ্যে অর্থাৎ রাশিয়া যে ইউরোপের উপর তার আধিপত্য বিস্তার রাখে তার অন্যতম একটা শক্তি কি তার প্রাকৃতিক সম্পদ তার গ্যাস কারণ ইউরোপে 25% গ্যাস যায় কোথা থেকে এই রাশিয়ার কাছ থেকে আবার ওই ইউরোপে আমেরিকা ইউএসএ তারাও একটা আধিপত্য বিস্তার করে ইউরোপে আমেরিকা তারাও একটা আধিপত্য বিস্তার করে সেটা কিভাবে করে তারা আধিপত্য বিস্তার করে হচ্ছে তার ন্যাটো বাহিনীর মধ্য দিয়ে তাহলে ন্যাটোটা কি এটা আমাকে আগে একটু বুঝতে হবে আমি একটু ক্লিয়ার করছি 2.7 ওকে থ্যাংক ইউ যারা যারা দেখছো আজকে আমাদের সাথে আমরা তোমার কমেন্ট পড়ছি না কিন্তু আমি আরে ক্লাসটা শেয়ার দিয়ে দিতে পারো যারা দেখছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো তো যেটা বলছিলাম যে আমরা একটু ক্লিয়ার হব যে আজকে যে দ্বন্দ্বটা ইউএসএ এবং সরি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে দ্বন্দ্ব আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো ইনফরমেশন পরে আসবে ইনফরমেশন আমরা আমাদের সাম্প্রতিক ক্যাপসুলে দিয়ে দিব বাট ইনফরমেশন বেসড ক্লাস হবে না এটা ক্লাসটা হবে হচ্ছে বোঝার অর্থাৎ কেন এই দ্বন্দ্বটা এটা বোঝার চেষ্টা করবো একটু পরে আমরা যাচ্ছি মূল বিষয়ে সো যেটা বলছি যে ইউএসএ ইউএসএ ইউরোপের উপর আধিপত্য বিস্তার করে তার অন্যতম অস্ত্র কি সেটা হচ্ছে ন্যাটো ন্যাটোর বিষয়টা কি এটা হয়েছিল 1949 সালে এটা কার নেতৃত্বে হয়েছিল ওই যে ইউএসএ নেতৃত্বে হয়েছিল যখন হয়েছিল তখন তার দেশ কয়টা ছিল তখন তার দেশ ছিল হচ্ছে 12টা তার মানে যখন ন্যাটো হয়েছিল তখন তার দেশ ছিল 12টা আর ওই ন্যাটোর বর্তমানে দেশ কয়টা বর্তমানে দেশ আছে হচ্ছে 30টা তাহলে ন্যাটো কি ন্যাটো হচ্ছে আমেরিকার একটা সুপ্রিম পাওয়ার বা একটা আমেরিকার করা সবচেয়ে বড় পৃথিবীর সামরিক জোট বিষয়টা হচ্ছে ন্যাটোভুক্ত যে দেশ থাকবে এই দেশে যদি কোনো অ্যাটাক হয় বা তার নিরাপত্তার জন্য তার নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তাহলে ওই দেশের সেনাবাহিনী তো লড়াই করবে তার সাথে তাকে সহযোগিতা করবে কে ন্যাটো পৃথিবীর সবচেয়ে বড় সেনা জোট বা পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট যেমন আলবেনিয়া আলবেনিয়া রাষ্ট্রের ন্যাটোর সদস্য হিসেবে আছে সো আলবেনিয়াতে যদি আমরা দেখি কোনো একটা রাষ্ট্র অ্যাটাক করে বসে তাহলে ওই আলবেনিয়ার সেনাবাহিনী তো তা প্রতিহত করবে ওইখানে আবার কে যাবে ন্যাটো যাবে এখন ন্যাটোটা হয়েছিল কেন মানে ন্যাটোর জন্মের ইতিহাসই যদি দেখি তাহলে ওই যে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যখন পরাক্রমশালী হয়ে বেড়ে ওঠে সে তার আশেপাশের সব দেশগুলিকে সোশ্যালিজমের দিকে প্রলুব্ধ করে ফেলে সোশ্যালিজমের প্রভাব দ্বারা প্রভাবিত করে ফেলে তখনই এখানে একটা ঘটনা কয়েকটা ঘটনা যদি বলি ওই যে জার্মানিতে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির যে দ্বন্দ্বটা ছিল একটা অংশ আমেরিকার বলয়ে ছিল মিত্রশক্তির বলয়ে ছিল আরেকটা অংশ হচ্ছে আমাদের রাশিয়ার বলয়ে ছিল সেই দ্বন্দ্ব থেকে যখন রাশিয়া দখলে নিয়ে নেয় তখনই তারা প্রয়োজন মনে করে রাশিয়া যেভাবে পরাক্রমশালী হয়ে যাচ্ছে মানে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে আমাদের দমন করতে হবে তাদের এই পরাক্রমশালী হয়ে যাওয়া যাবে না এই জন্য তারা এই সোভিয়েত ইউনিয়নের অ্যাগেনস্টে যখন স্নায়ুযুদ্ধ ছিল তখন যেটা করেছিল সেটা হচ্ছে ন্যাটো যেটা পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট তখন এই সেই প্রেক্ষিতে তারা করে ন্যাটো আর যদি স্নায়ুযুদ্ধের কথা বলি তাহলে এটা তো আরেকটা বিশাল প্রেক্ষাপট স্নায়ুযুদ্ধের যে প্রেক্ষাপট সো ওইটা আসলে আরেক ক্লাস লেগে যাবে স্নায়ুযুদ্ধের কথা বলতে গেলে শুধু সংক্ষেপে একটু বলি এই রাশিয়া এবং ইউএসএ এরা দুইটাই মিত্র শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু যখন আমেরিকা ওই বোমা ফেলে বসলো হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলে বসলো তখন সে কিন্তু কাউকে জানায়নি কাউকে অবহিত করেনি সো আমেরিকা ছিল হচ্ছে সহযোগী রাষ্ট্র মিত্র শক্তিগুলির মধ্যে
সে রাশিয়াকে না জানিয়ে যখন নিজে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় তখন থেকে এরা একই সাথে মিত্র থাকা সত্ত্বেও তখন থেকে এই রাশিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের দ্বন্দ্ব শুরু হয়। পরবর্তীতে একপাশে পুঁজিবাদ একপাশে সমাজতন্ত্র, সো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন চায় তার আশেপাশের রাষ্ট্রগুলিকে সমাজতান্ত্রিক বলয়ে নিতে, আমেরিকা চায় পুঁজিবাদী বলয়ে নিতে। এই যে একটা দ্বন্দ্ব একটা দীর্ঘকাল ধরে সেটা ছিল হচ্ছে স্নায়ু যুদ্ধ। সো ওই পার্টে আমরা আজকে না যাই, আমরা এখন দেখি যে যেটা বলছিলাম যে রাশিয়া রাশিয়া চেষ্টা করে সবসময় ইউরোপের উপর আধিপত্য বিস্তার রাখতে। সো যেভাবে সে আধিপত্য বিস্তার রাখে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সে তার গ্যাসগুলি ইউরোপে দেয় 25% গ্যাস যায়। আর আমেরিকা সেও ইউরোপের উপর আধিপত্য বিস্তার রাখে, তার অন্যতম অস্ত্র হচ্ছে ন্যাটো, সে একটার পর একটা রাষ্ট্রগুলিকে ন্যাটোভুক্ত করে চলেছে ইউরোপের, অর্থাৎ তার দখলে নিয়ে রাখছে। এখন ন্যাটো তো পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট, আমরা কেন বারবার বলছি সেটা আমেরিকার ভাইয়া, এইটা আসলে সামরিক জোট আলটিমেটলি হইল তার চার ভাগের তিন ভাগ অর্থই দেয় কে, আমেরিকা। আর আমরা জানি অর্থই সব, রাইট? সো আমেরিকা ন্যাটো যে চলে তার চার ভাগের তিন ভাগ অর্থ কে দেয়? আমেরিকা। তার মানে আলটিমেটলি সে অনেকগুলি 30টা দেশের সৈন্যবাহিনী নিয়ে সাপড় সামরিক জোট করলে এইটা আসলে আমেরিকারই জোট, আমেরিকারই ওয়ান কাইন্ড অফ সেনাবাহিনী। সো আমেরিকার দখলে থাকা এটা হচ্ছে আমেরিকা তার নিজের নিয়ন্ত্রণে রাখা, এটা হচ্ছে ন্যাটো। এখন কথা হচ্ছে, আগের একটা কথা বলে নিই মূল ঘটনা বোঝার আগে, এই রাশিয়া যখন 1991 সালে ভেঙে যায় তখন কিন্তু রাশিয়াকে কথা দেওয়া হয়েছিল, 91 সালে ভেঙে যাওয়ার সময় রাশিয়াকে কথা দেওয়া হয়েছিল যে রাশিয়ারও তো একটা সামরিক জোট ছিল ওয়ারশপ এক, সেটা তো বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আমেরিকা রাশিয়াকে কথা দিয়েছিল তার ন্যাটো বাহিনী কখনো রাশিয়ার দিকে যাবে না, অর্থাৎ ইউরোপের পূর্ব দিকে আমেরিকা ন্যাটো বাহিনী যাবে না, এটা একটা ফ্যাক্ট। আমি আবারও বলছি আমাদের যুদ্ধটা বুঝতে গেলে এই যে এইমাত্র যে লাইনটা বললাম এটা মাথায় রাখতে হবে, 91 সালে রাশিয়াকে কথা দেওয়া হয়েছিল, এই আমেরিকা কথা দিয়েছিল যে ন্যাটো কখনো রাশিয়ার দিকে যাবে না, ন্যাটো কখনো ইউরোপে যাবে না, পূর্ব ইউরোপের দিকে যাবে না, এটা তারা কথা দিয়েছিল কিন্তু কথাটা তারা রাখে নাই। তাহলে আমরা একটু দেখি যে পরিস্থিতিটা কোন দিকে যায়, তাহলে টোটাল ঘটনা বোঝার জন্য আমাকে একটা মানচিত্র বুঝতে হবে। ওকে, স্ক্রিনশট রাখ। তো 3000 চোখ আমাদের সাথে আছে। তো এখন আমরা মূল ঘটনায় ঢুকে যাই যে সাম্প্রতিক সময়ে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আসলে কেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ যারা আজকে ক্লাসের সাথে আছো। আমি তোমাদের আজকে কমেন্ট পড়তেছি না, শুধু বকবক বকবক নিজে করে যাচ্ছি, বিরক্তিকর বকবকানি, ঠিক আছে? কিন্তু এরপরে একটু শুনতে হবে, কারণটা কি? কারণ শুধু যুদ্ধ তো আমেরিকা আর রাশিয়া করতেছে না, ইউক্রেন আর যুদ্ধ তো শুধু ইউক্রেন আর হচ্ছে রাশিয়াই করতেছে না, এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যে একটা যুদ্ধ হয়, এই যুদ্ধের অংশ হিসেবে কিন্তু তুমিও যুদ্ধ করতেছ। তাহলে যতটা টেনশনে আছে ওইদিকে পুতিন, যতটা টেনশনে আছে বাইডেন, ওইদিকে জেলেনস্কি, তার চেয়ে বেশি কোনো অংশের টেনশন কিন্তু তোমার কম না। এরা এইদিকে যুদ্ধ করে আর তোমার এইদিকে ওই যুদ্ধ বসে বসে মুখস্থ করতে হয় পড়তে হয়, যার ফলে তো ওরা যে টেনশন আছে তার চেয়ে টেনশন তোমার কোনো অংশে কম না, এটা আমি জানি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সো আমরা একটা এই রাজনীতিটা বুঝতে গেলে একটা মানচিত্র বুঝবো, তোমরা যারা খুব বেশি সিনসিয়ার সিরিয়াস তারা মানচিত্রটা একটু ফলো করতে পারো। এই যে একটা সাগর, এটা হচ্ছে বাল্টিক সাগর, ঠিক আছে? আমি আগে পুরাটা একটু দেখি। এই বাল্টিক সাগরের পাশে নিচে কিছু দেশ আছে, বাল্টিক রাষ্ট্র, এটা একটু পরে যাচ্ছি। এই দিকে একটা, এটা আরেকটু বড় হবে রাষ্ট্রটা, মানে গোলাকৃতির হবে। এইদিকে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের নাম হচ্ছে বেলারুশ, ঠিক আছে? আমি লিখছি পরে। আর এই যে একটা রাষ্ট্র আমরা পেলাম হচ্ছে ইউক্রেন, ঠিক আছে? আবার এইদিকে ক্রিমিয়া, আর এই যে সীমান্ত ধরে এই যে জায়গাটা এটা হচ্ছে রাশিয়া। ওকে, ফাইন, আমি একটু নামগুলি লিখছি, ঠিক আছে? নামগুলি একটু লিখছি, খেয়াল করো এটা হচ্ছে বাল্টিক সাগর, বাল্টিক সাগর, ঠিক আছে? আমাকে এই মানচিত্র অবশ্যই বুঝতে হবে এইখানে এটা করতে গেলে, আচ্ছা এইটা কি মার্কার আনসার বলতে, কোনো বাল্টিক সাগর। আর বাল্টিক সাগরের সাথেই, বাল্টিক সাগরের নিচে আমরা জানি, বাল্টিক সাগরের নিচে আমরা জানি রাষ্ট্র আছে তিনটা, যাদেরকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। সো বাল্টিক সাগরের নিচে তিনটা রাষ্ট্র আছে, তাদেরকে বাল্টিক রাষ্ট্র বলে। এই যে এখানে আছে হচ্ছে
এখানে আছে হচ্ছে এস্তোনিয়া, এখানে আছে হচ্ছে লাটভিয়া, এখানে আছে হচ্ছে লিথুনিয়া। তাহলে আমরা দেখলাম হচ্ছে বাল্টিক সাগর, ঠিক আছে, বাল্টিক সাগরের নিচে এস্তোনিয়া লাটভিয়া আর কি লিথুনিয়া, এস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া, এদেরকে বাল্টিক রাষ্ট্র বলা হচ্ছে। ওকে ফাইন। আর এরও নিচে যে রাষ্ট্রটা আছে, রাষ্ট্রের নাম হচ্ছে বেলারুশ। সো আচ্ছা, এই নামের সাথে আছে বেলারুশ, বেলারুশ মানে বাইলারুশ মানে সাদা রুশ, তার মানে সে আরেকটা রুশ, আরেকটা রাশিয়া, একেবারে রাশিয়ার ছোট ভাই, খুব ভালো সম্পর্ক তার সাথে। আচ্ছা, বেলারুশ। আর এই যে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ, এটা হচ্ছে ইউক্রেন, ঠিক আছে, এইখানে আছে হচ্ছে ইউক্রেন। আর এই যে একটা দ্বীপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউরোপের দক্ষিণে থাকা একটা দ্বীপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটারই নাম হচ্ছে ক্রিমিয়া, ঠিক আছে, এটারই নাম হচ্ছে ক্রিমিয়া। আর তার এই পুরা সীমান্ত জুড়ে যে আছে ওস্তাদ বস, কাঁপাইয়া দিল পুরো আমেরিকা টামেরিকা সহ সব সব উল্টা দৌড়াইতেছে যার কারণে। সো এইখানে যে আছে সেটা হচ্ছে রাশিয়া। তাহলে আবারও আমরা মানচিত্রটা একটু বুঝি, বাল্টিক এতটুকু বুঝতে হবে, এতটুকু আমাকে অবশ্যই বুঝতে হবে আজকের যুদ্ধটা বুঝতে হলে। বাল্টিক সাগর, এই বাল্টিক সাগরের নিচে তিনটা রাষ্ট্র যাদেরকে বাল্টিক রাষ্ট্র বলি, এস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া, বলে রাখি তিনটাই কিন্তু ন্যাটোভুক্ত। আচ্ছা, তার নিচে আছে কে, বেলারুশ। এই বেলারুশের নিচে রাষ্ট্র সেটাকে ইউক্রেন, যাকে নিয়ে আজকের দ্বন্দ্ব, ঠিক আছে। আর ইউক্রেনের নিচেই, এই ইউক্রেনের দখলে ছিল একসময় ক্রিমিয়া, ক্রিমিয়া একটু পরে বলছি, ক্রিমিয়া, আর তার পাশে আসে হচ্ছে রাশিয়া। অর্থাৎ এই টোটাল সীমান্ত জুড়ে এই পাশে হচ্ছে রাশিয়া। তো একটু বলে রাখি, রাশিয়ার সাথে সীমান্ত আছে 14টা দেশের, আর ইউক্রেনের সাথে এইখানে, তাহলে একটু আমরা একটু দেখি, এই যে রাশিয়া, তার সাথে সীমান্ত 14টি দেশ, ঠিক আছে। আর ইউক্রেনের সাথে যদি আমি সীমান্তের কথা ভাবি, ইউক্রেনের সাথে যদি আমি সীমান্ত ভাবি, তাহলে তার সাথে দেশ পাবো হচ্ছে 7টি, আর সাগর পাবো হচ্ছে 2টি, সাগর পাবো 2টি, একটা হচ্ছে আজিব সাগর, একটা হচ্ছে কৃষ্ণ সাগর, সাগর পাবো 2টি। আচ্ছা, সাগর 2টি। সো এই 2টা সাগরের একটা হচ্ছে আজিব সাগর, আরেকটা হচ্ছে 2 কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর। সো আবার একটু ক্লিয়ার হই, ইউক্রেনের সাথে সীমান্ত কয়টা দেশের, 7টা দেশের। সো আমি আপাতত সব দেখছি না। আর রাশিয়ার সাথে সীমান্ত কয়টা দেশের, 14টা দেশের। আর ইউক্রেনের সাথে সাগর কয়টা পাবো আমরা, 2টা সাগর, 2টা সাগর, ঠিক আছে। এই 2টা সাগরে, এই যে এখানে যেটা, এটাই হচ্ছে আজিব সাগর, আর এইখানে যেটা, এটা হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। এই নিচে নিচে হচ্ছে, এই পাশে হচ্ছে কৃষ্ণ সাগর, এই পাশে হচ্ছে আজিব সাগর, আজিব সাগর। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে দ্বন্দ্বটা কি হয়েছে। ভাইয়া, এই দ্বন্দ্ব বুঝতে হলে আমারে মূলত 2014 থেকে এই দ্বন্দ্বের শুরু, মূলত 2014 সাল থেকে। তার মানে আজকের দিনে তুমি যে অ্যাটাকটা দেখছো, এই অ্যাটাকটা কিন্তু 2014 সাল থেকে। 3000 জন আমাদের সাথে আছো, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম লিখছ, নোয়াখালী বিভাগ চাই। ভাইয়া, দাবি যখন করবা, শুধু বিভাগ কেন, নোয়াখালী দেশ চাই বলো, ঠিক আছে, নোয়াখালী দেশ চাইতে পারো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাকে একটু বুঝতে হবে, যে বিষয়টা একটু বুঝতে হবে, যে এই দ্বন্দ্ব, বর্তমান যে দ্বন্দ্ব, অ্যাটাক, এটা বুঝতে গেলে আমাকে মূলত 2014 সালের দিকে ঘুরে ফিরে তাকাইতে হবে। সো 14 সাল দেখার আগে আমি একটু 1991 সাল, যখন এই সোভিয়েত ইউনিয়ন ভাঙলো, সেই সময়টা থেকে একটু ঘুরে আসি। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর কয়েকটা বিষয় একটু খেয়াল করো, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর কয়েকটা বিষয় যদি বলি, এক, ন্যাটো কথা দিয়েছিল, আমেরিকা কথা দিয়েছিল তার ন্যাটো কখনো রাশিয়ার দিকে আসবে না, ন্যাটো কখনো ইউরোপের পূর্ব দিকে আসবে না, এটা সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর আমেরিকা কথা দিয়েছিল, নাম্বার ওয়ান, একটা পয়েন্ট। এইবার দ্বিতীয় পয়েন্টের দিকে আসি, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এই যে সবার আগে যে রাষ্ট্রটা বেরিয়ে গেছিলো, ইউক্রেন, ইউক্রেন একটা ফ্যাক্ট। সো এই ইউক্রেন, ইউক্রেনের যে যারা রাষ্ট্রপ্রধান হয় এই ভাঙার পর, সো কথা দিলেও এই ইউরোপের দেশগুলিকে, কারণ সোভিয়েত ইউনিয়ন তার বলয় রাখছিল, সমাজতান্ত্রিক করে রেখেছিল যে দেশগুলিকে, আমেরিকা চাইলো ওই দেশগুলিকে তার দখলে নেবে, যার ফলে
এই আমেরিকা ওই 91 সালে কথা দিয়েছে যে এদিকে এ আসবে না, ন্যাটো আসবে না, কিন্তু এই 91 এর পরেই কয়েকটা দেশকে সে ন্যাটোভুক্ত করার জন্য উস্কানি দেয়, তার মধ্যে ইউক্রেনকে উস্কানি দেয়, এবং তারই ধারাবাহিকতায় 1992 সালেই কিন্তু এই ইউক্রেনের প্রেসিডেন্ট, ওই যে আমাদের ন্যাটো, ন্যাটো রাজধানী কোথায়, মানে ন্যাটো ক্যাপিটালটা কোথায়, সদর দপ্তরটা কোথায়, ন্যাটোর সদর দপ্তর হচ্ছে আমাদের বেলজিয়ামে, ঠিক আছে, ওই 92 সালেই কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট বেলজিয়ামে গিয়েছিল ন্যাটোর সদর দপ্তরে। তার মানে ইউক্রেন যে ন্যাটোর সদস্য হতে চায় বা হবে, এই এই যে একটা কনসেপ্ট বা এই যে একটা উস্কানি থেকে যাওয়া, এটা কিন্তু 92 সাল থেকেই শুরু হওয়া, বাট 92 থেকে 2004 সাল পর্যন্ত যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি তারা আসলে ওইভাবে কিছু করতে পারে নাই। কিন্তু ঘটনা 2004 সাল, আমরা জানি 2004 সালে একটা বিপ্লব হয়, যেই বিপ্লবটাকে আমরা বলি হচ্ছে অরেঞ্জ বিপ্লব। অরেঞ্জ বিপ্লব ভাইয়া, অরেঞ্জ বিপ্লবটা কোন দেশে হয় একটু বলো তো, এই বিষয় বুঝতে গেলে আমাদের অরেঞ্জ বিপ্লব এটার সাথে রিলেটেড। অরেঞ্জ বিপ্লব কোন দেশে হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। 2004 সালে একটা অরেঞ্জ বিপ্লব হয়, অরেঞ্জ বিপ্লবটা কি, বিষয়টা হচ্ছে রাশিয়ার ইউক্রেনকে হাতে রাখা জরুরি, রাশিয়া ইউক্রেনের সাথে একটা বড় ভয়সুলভ আচরণ করে, কারণ এইদিকে যে সে ইয়াগুলিতে গ্যাস দেয়, ইউরোপের দেশগুলিতে গ্যাস দেয়, এই গ্যাস লাইনটা যায় ইউক্রেনের উপর, সো রাশিয়ার অর্থনীতি, রাশিয়ার গ্যাস রাজনীতির জন্য ইউক্রেন একটা বিশাল ফ্যাক্ট, রাশিয়াকে ইউক্রেনকে হাতে রাখতে হয়। সো 2004 সালে রাশিয়া, আগে একটা বিষয় জেনে রাখি, 2000 সাল থেকে কিন্তু আমাদের ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আছে, অর্থাৎ ভ্লাদিমির পুতিন আছে 2000 থেকে 2022 সাল পর্যন্ত, একবার প্রেসিডেন্ট একবার প্রধানমন্ত্রী, একবার প্রেসিডেন্ট একবার প্রধানমন্ত্রী, বা তিনি ক্ষমতায় রেখেছেন। সো 2004 সালে ইউক্রেনে এই আমেরিকাপন্থী একজন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছিল, এই জয়লাভ করার পর এই প্রেসিডেন্টের নাম ছিল হচ্ছে ইয়ানুকোভিচ, ঠিক আছে, এই নামটা ভাই আজকে বারবার ঘুরে ফিরে আসবে, নামটা হচ্ছে ইয়ানুকোভিচ, ইয়ানুকোভিচ, বিষয়টা খেয়াল করো। 2004 সালে রাশিয়া অর্থাৎ পুতিন সাহেব, এই পুতিন 2004 সালে তারই অধীনস্থ অর্থাৎ রাশিয়াপন্থী ইয়ানুকোভিচকে নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট বানায়, একেবারে তার শিষ্যকে বানায় প্রেসিডেন্ট ইউক্রেনকে হাতে রাখার জন্য। সো ইউক্রেনের লোকজন এই ভোটাভুটিতে দুর্নীতির অভিযোগ তুলে, সেই অভিযোগের প্রেক্ষিতে একটা আন্দোলন হয়ে যায়, সেই আন্দোলনে ইয়ানুকোভিচকে ওই নির্বাচন, যে প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে তাকে সে ক্ষমতাচ্যুত করা হয়, ওই যে একটা আন্দোলন হয় এই আন্দোলনটাকে বলি আমরা অরেঞ্জ বিপ্লব। তাহলে অরেঞ্জ বিপ্লবটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল ইউক্রেনে, কত সালে, 2004 সালে রুশপন্থী প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছিল, পুতিনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছিল, তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য যে বিপ্লবটা হয়েছিল এইটা হচ্ছে অরেঞ্জ বিপ্লব। সো এটা গেল হচ্ছে 2004। সো 2004-এ রুশপন্থী প্রেসিডেন্ট আর টিকল না, 2004-এর পর 2012 পর্যন্ত, সরি 2010 পর্যন্ত, অর্থাৎ 2004 থেকে 2010 পর্যন্ত যে প্রেসিডেন্ট ছিলেন তিনি আর রুশপন্থী ছিলেন না, তিনি ছিলেন আমেরিকাপন্থী অর্থাৎ পশ্চিমাপন্থী। সো এই সময় একটা ঘটনা ঘটে, ঘটনাটা ঘটে হচ্ছে 2008 সালে, এই সময় একটা ঘটনা ঘটে, ঘটনাটা 2008 সালে। সো 2008 সালে ঘটনাটা কি ঘটে এইটা আমি একটু বলছি, কিন্তু বলার আগে ইউক্রেনের একটা আভ্যন্তরীণ রাজনীতির কথা আবারও বলি। এই যে ইউক্রেনের পূর্ব পাশ, খেয়াল করে একটু দেখি, পূর্ব পাশটা একেবারে রাশিয়ার প্যাটের ভেতরে না, একেবারে রাশিয়া প্যাটের ভেতরে বা রাশিয়া রাশিয়ামুখী। সো ওরে বাবা, 3200 জন, ঠিক আছে, অনেকজন আমাদের ক্লাস দেখতেছে, থ্যাংক ইউ যারা ক্লাস দেখতেছে সবাইকে। সো যেটা বলছিলাম, এই ইউক্রেনের পূর্ব পাশ, এই পূর্ব পাশটা কিন্তু রাশিয়ার ভেতরে, ওয়ান কাইন্ড অফ রাশিয়ার ভেতরে ঢুকে আছে এই পূর্ব পাশটা। সো এই পূর্ব পাশে আমি একটা কথা বলেছিলাম, এই দেশটা আয়তনে আমার দেশের প্রায় চার গুণ, কিন্তু এর যে জনসংখ্যা সেটা হচ্ছে মাত্র 4,35,00,000, তার মানে জনসংখ্যা আমার চার ভাগের এক ভাগ, আমার এখানে ছোট্ট একটা দেশ, মাশাল্লাহ যে পারফরমেন্স, 20 কোটি মানুষ, ঠিক আছে, আমার দেশ ছোট হতে পারে, আমার মানুষের পারফরমেন্স মাশাল্লাহ, আমার আল্লাহ তালা আমাদেরকে আর কোনো সম্পদ দেখ আর না দেখ, একটা তিনটা সম্পদ দিচ্ছে, বলবো কি কি সম্পদ, আচ্ছা বলে আল্লাহ আমাদেরকে আর কিছু দেখ আর না দেখ তিনটা সম্পদ দিচ্ছে, একটা হচ্ছে রে ভাইয়া প্রচুর মানুষ, আরে বাবা শুধু মানুষ আর মানুষ। আমি যখন আগে তুরাক বাসে করে মৌচাকে আসতাম,
তো বাসে ওঠার সময় এক পা দিয়ে কোনোরকম ঝুলে থাকতাম, যেই পা দিয়ে ঝুলে থাকতাম ওই পায়ের উপর আরেকজন পাড়াইতো, আমি ঝুলে আছি এমনিতে বাস থেকে পড়ে যাই যে অবস্থা, ওই পায়ের উপর একজন পাড়াইতো, চোখে চোখ পড়লে সে আমার দিকে তাকায় মুচকে একটা হাসি দিত, কিন্তু পা আর সরায় না, সরাবে কোথায়, সেও তো এক পা দিয়ে এই ঝুলে আছে, তাই না? তো এই হচ্ছে আমাদের দেশের জনসংখ্যার অবস্থা, শুধু মানুষ আর মানুষ। আর দুই নাম্বার একটা সম্পদ আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভাই যে এত মানুষ মুখ ডায়লগ এক এক সময় এক একটা মেরে দেয়। আপনি জানেন কি না, আমার এখান থেকে বলা হয়েছে যে এটা আমি দেখতেছি ফেসবুকে, সত্য মিথ্যা জানি না, যে উবায়দুল কাদের সাহেব বলছে যে যুদ্ধে জড়ালে বাংলাদেশ কোনো পক্ষকে কোনো সহযোগিতা করবে না। অবস্থা দেখেন, তার মানে যুদ্ধ করে পারমাণবিক ধর রাষ্ট্র এক পাশে রাশিয়া আমেরিকা ইউক্রেন, আর বাংলাদেশ হুঙ্কার দেয় হুম খবরদার যুদ্ধ জড়ালে আমরা কোনো পক্ষে গিয়ে কোনো সহযোগিতা করব না, এটা হুঙ্কার দিচ্ছে আমাদের এখান থেকে। অর্থাৎ আমেরিকা যদি আইসা বলে ভাই প্লিজ প্লিজ আমার পাশে থাকো আমার একটু সাহায্য করে যে তুমি যুদ্ধ করো না তোমাকে আমি সাহায্য করবো না, রাশিয়া যদি আইসা বলে তোমার মুক্তিযুদ্ধে আমি তোমাকে সাহায্য করছিলাম প্লিজ প্লিজ আমার পাশে একটু দাঁড়াও তোমরা যুদ্ধ করো, বাংলাদেশ কোনো পক্ষ গিয়ে কোনো সহযোগিতা করবে না, যুদ্ধ করে পারমাণবিক অস্ত্র দেশ আর আমরা এদিক থেকে হুমকি দিই যে আমরা সহযোগিতা করবো না। আর তিন নাম্বার একটা সম্পদ আছে আমাদের, একটা হচ্ছে খুব মানুষ, একটা হচ্ছে মুখ, যার ফলে যখন যা খুশি বলে ফেলি, এই স্পন্সর নাই, কোনো সেন্সর নাই তো, আর কোনো টাকা লাগে না বলতে, একবার বলি আমার নদী বুড়িগঙ্গা এটা টেমস নদীর সমান, একবার বলি আমার অর্থনীতি সিঙ্গাপুরের সমান কানাডার সমান, তো বলে ফেলি যখন যেটা। আর একটা সম্পদ, তিন নাম্বার যে সম্পদ ভাই, খালি এ প্লাস আর এ প্লাস, ঘরে ঘরে প্লাস বাম্পার ফলন। তো মাসাল আমাদের তিনটা সম্পদ থাকে, একটা হচ্ছে প্রচুর মানুষ, আর এই যে উল্টাপাল্টা কথা বলার জন্য প্রচুর মুখ, আর একটা হচ্ছে ঘরে ঘরে বাম্পার ফলন, এ প্লাস এ প্লাস। তো এইগুলো হচ্ছে আমাদের সম্পদ। তো যেটা বলছিলাম যে একটা বিষয় সেটা হচ্ছে এই ইউক্রেনের জনসংখ্যা মাত্র 4 কোটি, আর আমাদের চেয়ে মাত্র হচ্ছে 4 কোটি 35 লক্ষ, কিন্তু আমাদের চেয়ে 4 গুণ বড়। সো এইখানে জনসংখ্যা কম বলে এই রাশিয়া থেকে প্রচুর মানুষ এই সীমান্ত দিয়ে এইখানে থেকেছে, অর্থাৎ পূর্ব ইউক্রেনে অসংখ্য জনগণ আছে যাদের অরিজিনটা কি রাশিয়া, যারা কথা বলে রুশ ভাষায়, যারা রুশ পন্থী, যাদের সংস্কৃতি এবং রাশিয়ার সংস্কৃতি এক, যাদের চিন্তা চেতনা ভাবনা এবং রাশিয়ার ভাবনা এক। এটা একটা বিশাল ফ্যাক্ট আজকে ঘটনা বুঝতে গেলে, এই যুদ্ধ বুঝতে গেলে। তার মানে একটা সময় এই রাশিয়া থেকে প্রচুর মানুষ ইউক্রেনে এসেছে থেকেছে। সো পূর্ব পাশে যারা আছে এরা হচ্ছে রুশপন্থী, আর পশ্চিম পাশে যারা আছে এরা হচ্ছে আমেরিকাপন্থী বা ইউরোপপন্থী বা ইউরোপীয় ইউনিয়ন পন্থী। সো যখন কোনো ইলেকশন হয় ওই ইউক্রেনে, আমাদের এখানে যেমন আওয়ামী লীগ বা বিএনপি একটা দ্বন্দ্ব তৈরি হয়, ঠিক তেমনিভাবে ইউক্রেনে যখন কোনো ইলেকশন হয় ওই ইলেকশনে আমরা দেখি যে এক পাশ মানে ইলেকশনে রুশপন্থী প্রেসিডেন্ট আর হচ্ছে আমেরিকাপন্থী বা পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট, ওইটা নিয়ে হয় দ্বন্দ্ব যে কে জিতবে, রুশপন্থী প্রেসিডেন্ট নাকি আমেরিকাপন্থী। কারণ ইউক্রেনের এক দল এরা হচ্ছে রুশপন্থী, পূর্ব পাশ এরা হচ্ছে রুশপন্থী, আর পশ্চিম পাশ এরা হচ্ছে আমেরিকাপন্থী। সো এটা বোঝা খুব জরুরি যে ইউক্রেনে আভ্যন্তরীণ যে রাজনীতি সেই রাজনীতিতে পূর্ব পাশের লোকজন রাশিয়াপন্থী আর পশ্চিম পাশের লোকজন হচ্ছে ইউক্রেনপন্থী, এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা এবার দেখি, আমি বললাম যে 2008 সালে একটা ঘটনা ঘটে গিয়েছিল, 2008 সালে ঘটনা যেটা, 2008 সালে যখন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি পশ্চিমাপন্থী, তিনি রুশপন্থী না, তিনি পুতিনকে গোনায় ধরেন না। সো এই 2008 সালে ওই যে তারা ইউরোপীয় ইউনিয়ন সরি ন্যাটোতে যোগদান করার জন্য তোড়জোড় করছিল, তারই একটা অংশ হিসেবে 2008 সালে ওই ন্যাটো কি একটা অ্যাকশনের অংশ কিন্তু এই ইউক্রেন হয়, অর্থাৎ মানে ন্যাটো যে ভুক্ত করবে ইউক্রেনকে তার একটা পদক্ষেপে সামথিং একটা অ্যাকশন SCTI একটা অ্যাকশনের অংশ হয় হচ্ছে ইউক্রেন। তার মানে 2008 সাল থেকে ইউক্রেন কিন্তু একটু ন্যাটোতে যোগদান করে করে একটা অবস্থা, কারণ এটা পশ্চিমপন্থী সরকার এই কাজটা করেছে। তাহলে এই বিষয়টা কি পুতিনের ভালো লাগবে? একে তো কথা দিছিল যে ন্যাটো এই পাশে আসবে না, ঠিক আছে, বিষয়টা ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ দেখেন এটা রাশিয়ার জন্য হুমকি। এই যে তিনটা, এই যে সীমান্তটা এস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া, এই তিনটা দেশ কিন্তু ন্যাটো বাহিনীর অংশ মানে ন্যাটো ভুক্ত, যার ফলে এই সীমান্তে যে সৈন্য দাঁড়ায় এরা কিন্তু ন্যাটো সৈন্য এখানে আছে, এখানে থাকে বা থাকতে পারে, ন্যাটো তার কার্যক্রম এখানে চালাইতে পারে। তাহলে এটা কি রাশিয়ার সীমান্তের সাথে না? আবার যদি ইউক্রেনেও ন্যাটো ঢুকে যায় তাহলে এই যে সীমান্তটা
এই সীমান্তে কোন সৈন্য দাঁড়াবে? এই সীমান্তে দাঁড়াবে হচ্ছে সেই আমেরিকার সৈন্য, বা আমরা জানি ন্যাটো মানেই আমেরিকা, কারণ ওই ন্যাটোর চার ভাগে তিন ভাগ অর্থ সহযোগিতা করে আমেরিকা, ওইটা আমেরিকারই রাজনৈতিক জোট। সো আমেরিকার কথা দিয়ে ওঠা, তো এখানে যদি ন্যাটো এসে দাঁড়ায়, এটা আলটিমেটলি আমেরিকার সৈন্যই দাঁড়াইলো, তাহলে অলরেডি এখানে ন্যাটো সৈন্য আছে, এখানে যদি আবার ন্যাটো ইউক্রেন যদি ন্যাটোভুক্ত হয়, এই রাশিয়ার এই সীমান্তের সাথে ন্যাটো দাঁড়িয়ে যাচ্ছে, এটা রাশিয়ার জন্য হুমকি। সো এই একটা অ্যাকশনের অংশ 2008 সালে কিন্তু ইউক্রেন হয়ে যায়, সরাসরি ন্যাটোভুক্ত হয় না, বাট একটা অ্যাকশনের অংশ হয়। এবার দেখি এরপর কি হয়। 2010 সাল একটা নির্বাচন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। সো 2010 সাল এই ইউক্রেনে একটা ইলেকশন হয়, ওই ইলেকশনে আমরা দেখি ওই যে একটা নাম আমি বলেছিলাম ইয়ানুকোভিচ, মনে পড়ে? ইয়ানুকোভিচ একটা নাম বলেছিলাম, ইয়ানুকোভিচ। ওই যে 2004 সালে পুতিন সাহেব ইউক্রেনে তার ইয়ানুকোভিচকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন, তার বিরুদ্ধে আন্দোলন হয়ে গেছিল, অরেঞ্জ বিপ্লব, এই ইয়ানুকোভিচকে নামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু 2010 সালে এই ইয়ানুকোভিচ ক্ষমতায় চলে আসলো। ঘটনা বুঝতে হবে, তাহলে 2004 সালে যেটা পারে নাই এই ইউক্রেনের উপর দখল রাখার জন্য পুতিন সাহেব, 2010 সালে সেটা পেরে ফেলল। একেবারে পুতিন তার নিজের শিষ্য, তার নিজের সমর্থন পুষ্ট ইয়ানুকোভিচকে প্রেসিডেন্ট বানিয়ে দিল। তাইলে 2010 সাল থেকে ইউক্রেন কার হাতে? পুতিনের হাতে। ইউক্রেনের পুতুল সরকার, সেই সরকার কে চালাচ্ছে? সেই সরকার পেছন থেকে চালাচ্ছে হচ্ছে পুতিন। এটা হচ্ছে 2010 সালের ঘটনা। সো 2010 সালে যখন ইয়ানুকোভিচকে দিয়ে ইউক্রেন চালায়, তখন এখন আমি এইখানে রাশিয়ার ইউক্রেনের যে রাজনীতি, এক পাশ হচ্ছে রাশিয়াকে সমর্থন করে বাট এক পাশ সমর্থন করে না, তাহলে তারা কি ইয়ানুকোভিচের সমর্থন সমর্থন করবে না? সো এই ইয়ানুকোভিচ কিছুটা চাপে পড়ে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছিল এই ইয়ানুকোভিচ, এটা করেছিল ভাই 2013 সালে, ঠিক আছে? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে। তো আমরা জানি যে 2013 সালে ইয়ানুকোভিচ রাশিয়া ভুক্ত হয়েও সে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার পর এই যে পুতিন সাহেব, সে একটা ডাক দিল ইয়ানুকোভিচ, এইটা তো কথা ছিল না, এটা কি কথা তুমি? ইয়ানুকোভিচ, সরি স্যার, ভুল হয়ে গেছে, থাক, করবো না বলে সে এই এগ্রিমেন্ট থেকে সরে আসে। তাহলে পশ্চিমারা চায় যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত হোক, কিন্তু ইয়ানুকোভিচ সেটাও করেছিল, ট্রেড এগ্রিমেন্ট করেছিল, কিন্তু রাশিয়ার ধমকে ইয়ানুকোভিচ ওইখান থেকে চলে আসে, ওই চুক্তি থেকে সরে আসে। যখন ওই চুক্তি থেকে সরে আসে, তখনই আমরা দেখি যে এই পশ্চিমা যারা রাশিয়াপন্থী না, পশ্চিম অংশ যারা রাশিয়াপন্থী না, তারা আন্দোলন শুরু করে কার বিরুদ্ধে? ইয়ানুকোভিচের বিরুদ্ধে, এবং তাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলে। তারা একটা আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়ে ফেলে। যখন তাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলে, তাহলে এই ইউক্রেন আবার পুতিনের হাতছাড়া হয়ে গেল না? 2014 সাল, আমরা জানি 2014 সালে তাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলে, যার ফলে এই ইউক্রেনের হাত থেকে হাতছাড়া হয়ে গেল কে? পুতিনের হাত থেকে হাতছাড়া হয়ে গেল ইউক্রেন। সো যখন হাতছাড়া হয়ে যায়, তখন আমরা দেখি 2014 থেকে 2019 পর্যন্ত যে সরকার ছিল, অর্থাৎ 2014 থেকে 2019 পর্যন্ত যে সরকার ছিল, এই সরকার কিন্তু পশ্চিমাপন্থী, তার মানে এরা হচ্ছে আমেরিকাপন্থী, 2014 থেকে 2019 পর্যন্ত যে সরকার ছিল। আচ্ছা, তাহলে 2014-তে যখন ক্ষমতাটা দুর্বল হয়ে যায়, তখন এই যে ইউক্রেন, মানে যখন রাশিয়ার আধিপত্য হারায় ইউক্রেনের উপর, তখন এই যে ক্রিমিয়া, এই ক্রিমিয়া দখলে নিয়ে নেয় পুতিন। কেন দখলে নিয়ে নেয়, এটা আরেকটা ফ্যাক্ট, এটা বলতে গেলে আসলে অনেক কথা চলে আসবে। এখানে আছে হচ্ছে কৃষ্ণসাগর থেকে এখানে আছে কি ভূমধ্যসাগর। সো কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগর, এটা হচ্ছে ভূমধ্যসাগর, মানে ভূমির মধ্যে, তার মানে এটা হচ্ছে মিডেলে, এই নিচের থেকে যাওয়া যায় হচ্ছে সুয়েজ খাল হয়ে এশিয়ায়, এইদিকে আসা যায় হচ্ছে আফ্রিকায়, এইদিক দিয়ে যাওয়া যায় ইউরোপে, এই আটলান্টিক হয়ে এদিকে যাওয়া যায় আমেরিকায়, তার মানে ভূমধ্যসাগর থেকে এশিয়াতেও যাওয়া যাচ্ছে সুয়েজ খাল হয়ে, এইদিকে আসা যাচ্ছে আফ্রিকাতে, এইদিকে যাওয়া যায় ইউরোপে, এবং এইদিক
দক্ষিণ আটলান্টিক হয়ে যাওয়া যায় হচ্ছে আমেরিকাতে, তাহলে বাণিজ্যের জন্য এই কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, এটা একটা বিশাল ফ্যাক্ট। রাশিয়ার ওই পাশে যত জায়গায় থাকুক না কেন, এই জায়গাটা দখলে রাখা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে তার জন্য খুব জরুরি। এই জন্য 2014 সালে সে দখলে নিয়ে নিয়েছিল কি ক্রিমিয়া। তাহলে ক্রিমিয়া সম্পর্কে যত তথ্য পাবো এইগুলো কিন্তু আমাদের সাম্প্রতিক ক্যাপসুলে চলে আসবে। আমি বলছি আমি কিন্তু তথ্য দেওয়ার জন্য আজকে আসি নাই, আজকে আমরা শুধু বিষয়টা ক্লিয়ার করব। তো 2014 সালে দখলে নিয়ে নেয় হচ্ছে এই রাশিয়া ক্রিমিয়াকে। এই দখলে নেওয়ার ফলে এই যে G8 ছিল না, G8টা হয়ে গেল হচ্ছে G7। রাশিয়াকে 2014 সালে এই ক্রিমিয়া দখলে নেওয়ার জন্য রাশিয়া থেকে G8 থেকে বাতিল করে দেওয়া হয়। আবার ইউরোপীয় ইউনিয়ন তারা বাণিজ্য অবরোধ করে, বাণিজ্য অবরোধ এইটা দেয় কত সালে, 2014 সালে। কার উপর বাণিজ্য অবরোধ দেয়? এই রাশিয়ার উপর বাণিজ্য অবরোধ দেয়। কেন? কারণ সে অন্যায়ভাবে ওই যে ক্রিমিয়া দখলে নিয়ে নিয়েছে। সো 2014 সালে এই ক্রিমিয়া কিন্তু একসময় ইউক্রেনের অংশ ছিল, 1954 আগে ছিল রাশিয়ার। 54 সালে রাশিয়া ইউক্রেনকে দিয়ে দেয়, রাশিয়া ইউক্রেনকে দিয়ে দেওয়া হচ্ছে ক্রিমিয়া। আবার 2014 সালে রাশিয়া দখলে নিয়ে নেয় হচ্ছে ক্রিমিয়া। তো যেটা বলছিলাম আমি যে 2014 সালে যখন এইখানে একটা নতুন সরকার চলে আসলো, 2014 এই সরকার হচ্ছে পশ্চিমাপন্থী। সো 2014 থেকে 2019 পর্যন্ত তারা ক্ষমতায় থাকে। এই ক্রিমিয়া দখলে নেয়ার পর এইখানে দুইটা জায়গা আছে, এইখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা জায়গা আছে। আগে বলি অঞ্চলটার নাম কি, ঠিক আছে? এই এই অঞ্চলটার নাম হচ্ছে ডনবাস, ঠিক আছে? এখানে একটা অঞ্চল, এই অঞ্চলটার নাম হচ্ছে ডনবাস অঞ্চল। সেই অঞ্চলের আবার দুইটা জায়গা, ঠিক আছে? সেই অঞ্চলের দুইটা জায়গা, একটা জায়গার নাম হচ্ছে লোহানিস্ক, একটা জায়গার নাম হচ্ছে লোহানিস্ক, আর আরেকটা জায়গার নাম হচ্ছে ডোনেস্ক, আরেকটা জায়গার নাম হচ্ছে ডোনেস্ক। বিষয় যেটা হয়, 2014 সালে রাশিয়াপন্থী সরকার ক্ষমতা থেকে নেমে যাওয়ার পর রাশিয়া ক্রিমিয়া দখল করে, আর যেই কাজটা করে এইখানে লোহানিস্ক আর ডোনেস্ক, এই লোহানিস্ক আর ডোনেস্ক দুইটা জায়গাকে উস্কে দেয় এই সরকারের বিরুদ্ধে, পশ্চিমা সরকারের বিরুদ্ধে। অর্থাৎ ডনবাস অঞ্চলে লোহানিস্ক আর ডোনেস্ক এই দুইটা জায়গাকে, কারণ এরা তো এমনিতে রাশিয়াপন্থী, এই দুইটা জায়গাকে উস্কে দেয়। এবং এরা 2014 সালে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল। তার মানে এই এখানকার সরকার হচ্ছে পশ্চিমাপন্থী, আর এখানে পূর্ব পাশের জায়গাগুলো হচ্ছে রুশপন্থী, আর তারা ওই পশ্চিমাপন্থী সরকারের বিরোধিতা করে, সেখানে আন্দোলন চলতে থাকে। এই 2014 থেকে এই 2022 সাল পর্যন্ত এইখানকার এই দ্বন্দ্বের অংশ হিসেবে প্রায় 20,000 মানুষ এই পর্যন্ত মারা গেছে। এটা হচ্ছে তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। আচ্ছা, এবার দেখি 2019 সালে কি হলো। 2019 সালে একজন নতুন রাষ্ট্রপ্রধান আসলেন, এই রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে জেরোনিস, একজন নতুন রাষ্ট্রপ্রধান জেরোনিস। তিনি দুইটি কারণে ভাইরাল হয়েছিলেন 19 সালে আসার পর। এই কারণগুলি কি কি? এই কারণগুলি হচ্ছে, এই জেরোনিস এসে তিনি একজন অভিনেতা ছিলেন, কৌতুক অভিনেতা ছিলেন, রুশ ভাষার প্রচুর চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। আবার তিনি এই জেরোনিস তিনি একটা কথা বলে খুব মানুষের মন জয় করে নিয়েছিলেন এবং কি বলে ভাইরাল হয়েছিলেন। সেটা হচ্ছে তিনি বলছেন, একজন প্রধান শিক্ষকের যেমন কাজ থাকে তার স্কুলকে পরিচালনা করা, আমি জেরোনিক্স রাষ্ট্রপ্রধান হয়েছে, আমার কাজ রাষ্ট্রকে পরিচালনা করা, আমি এমন মহৎ মহান কেউ না। সো আমাদের যে একটা নিয়ম আছে, যারা রাষ্ট্রপ্রধান থাকে বা সরকার প্রধান থাকে তাদের ছবি অফিস সরকারি অফিসে কার্যালয়ে থাকতে হয়। তিনি বললেন, এটা করার কোনো দরকার নেই, আমার ছবি কোনো সরকারি অফিস আদালতে রাখার দরকার নেই, আপনি আপনার সন্তান, আমি এমন মহৎ কেউ না যে আমার ছবি রাখতে হবে, আপনি সেখানে আপনার সন্তানের ছবি রাখেন, আপনি সেখানে আপনার মা বাবার ছবি রাখেন, আপনি তাদেরকে দেখলে আপনার মন প্রফুল্ল হবে, প্রফুল্ল চিত্তে আপনি ভালো কাজ করবেন, আপনার মন মানসিকতা ভালো থাকবে। অর্থাৎ অফিস আদালতের যে নিয়মটা জানি, সরকারি প্রধানদের বা রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের ছবি থাকতে হয়। তিনি সেখানে বলে দিলেন যে এটা কোনো দরকার নাই, আপনি আপনার সন্তানের ছবি রাখেন, আপনি আপনার মা বাবার ছবি রাখেন। এইটা বলে তিনি অত্যন্ত আলোচিত হয়েছিলেন এবং অত্যন্ত ভাইরাল হয়েছিলেন। সো এই মানুষটা হচ্ছে জেরোনিস। এই জেরোনিস ক্ষমতায় আসে কত সালে? এই জেরোনিস ক্ষমতায় আসে হচ্ছে 2019 সালে। এই জেরোনিস ক্ষমতায় আসার পর তিনি কঠোরভাবে ঘোষণা দিলেন, এইখানকার পূর্ব পাশের বিদ্রোহীদেরকে তিনি দমন করবেন। তিনি যে কঠোরভাবে ঘোষণা দিলেন পূর্ব পাশের দমন করবেন,
এই দমন করতে গিয়ে তিনি উত্তেজনা সৃষ্টি করে ফেললেন। কারণ এই পূর্ব পাশে এই বিপ্লবীদেরকে সহায়তা দেয় কে? সহায়তা দেয় হচ্ছে রাশিয়া, সহায়তা দেয় হচ্ছে পুতিন। সো জেরোনিস্ক পশ্চিমাপন্থী, তিনি বললেন এদেরকে দমন করা হবে। এই দমন করতে গিয়ে তিনি সাহায্য চাইলেন কার কাছে? তিনি সাহায্য চাইলেন ন্যাটোর কাছে। ভাই তোমরা আমারে আগে ন্যাটোভুক্ত করো, দ্রুত করো, করে এখানে দাঁড়াও, আমাকে সহযোগিতা করো। তাহলে 2019 সালে জেরোনিক্স আসে ন্যাটোর কাছে সহযোগিতা চায়। এতদিন পর্যন্ত রাশিয়া ন্যাটো যেন না আসে এই এই আবেদনটা করে আসছে, বলে আসছে, বারবার বলছে ন্যাটো যেন এখানে না আসে, এটা আমার জন্য হুমকি, থামায় রাখছে। বা জেরোনিক্স একটু তোলপাড় করে ন্যাটো আসবে এরকম একটা পরিস্থিতি করে ফেলে যে তিনি কঠোরস্থে দমন করবেন, ন্যাটোর মাধ্যমে দমন করবেন। আর ওই আমেরিকা বা ন্যাটো তারা উস্কে দিয়েছিল যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও 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 রাশিয়ার বিরুদ্ধে যাও, অথবা তুমি এখানে বিদ্রোহ দমন করো, আমি আছি, তোমার পেছনে আছি, তোমাকে সহযোগিতা করব। সো এই যে যখন বললো যে রাশিয়া ইউক্রেনকে সহযোগিতা করবে, তার অংশ হিসেবে ন্যাটো বাহিনী প্রায় এদিকে ইয়ে করে, ইউক্রেনে না বাট প্রায় এদিকে হচ্ছে মহড়া দেয়। একটা বড় ঘটনা ঘটায় 2021 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে, তারা এই কৃষ্ণ সাগর রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইদিকে তার বাণিজ্যের জন্য সে এই মুখোমুখি। এই কৃষ্ণ সাগরে ন্যাটো সৈন্যরা অন্যায়ভাবে অবৈধভাবে এসে মহড়া দেয়। রাশিয়া বারবার বলেছে তোমাদের কাজটা ঠিক হচ্ছে না, তোমরা এখান থেকে যাও, তোমরা ন্যাটো বাহিনী এই কৃষ্ণ সাগরে মহড়া দেওয়া মানে কাকে থ্রেট দেওয়া, কাকে দেখাইয়া দেওয়া? রাশিয়াকে দেখাইয়া দেওয়া। অর্থাৎ এই যে তুমি যে এদিকে একটা আন্দোলন তৈরি করে রাখছো, তোমাকে কিন্তু আমরা থ্রেট দিচ্ছি। সো আমেরিকাই কিন্তু প্রথম থ্রেটগুলি দিয়ে এগিয়ে এসেছিল পেছন থেকে, জেরোনিস্কে উস্কে দিয়ে আমেরিকাই প্রথম এদিকে এসে এইখানে যখন মহড়া করে, তখন রাশিয়া চূড়ান্তভাবে ক্ষিপ্ত হয়। কারণ ওই কৃষ্ণ সাগর এটা তার জন্য বিশাল ফ্যাক্ট, কৃষ্ণ সাগর দখলে রাখা, এই কৃষ্ণ সাগর দিয়েই সে এদিকে এশিয়াতে বাণিজ্য করে, এটা দিয়ে এদিকে আফ্রিকাতে বাণিজ্য করে, এটা দিয়ে সে এদিকে ইউরোপ আমেরিকাতে যায়। সো কৃষ্ণ সাগরে যখন ন্যাটো বাহিনী এখানে সামরিক মহড়া দেয়, এইটা রাশিয়া অত্যন্ত ক্ষিপ্ত হয়। এই পরিস্থিতি আস্তে আস্তে আরও উত্তপ্ত হয়ে ওঠে, ইউক্রেনে ন্যাটো বাহিনী আসার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। আবার এই এই এখানে দমন করবেন জেরোনিক্স, তিনি পশ্চিমামুখী হয়ে বারবার ন্যাটোকে আনার জন্য চেষ্টা করতে থাকে, এদিকে ন্যাটো বাহিনী এসে এখানে মহড়া দিতে থাকে। এই অবস্থায় পুতিন ক্ষিপ্ত হয়ে 2021 সালে সেই সময় যে কাজটা করে, পুতিন ক্ষিপ্ত হয়ে এইখানে প্রায় 100,000 সৈন্যের সমাবেশ ঘটায়, সেও একটা যুদ্ধ অবস্থা তৈরি করে। সো পরিস্থিতি খারাপের দিকে যায় যখন 100,000 সৈন্যের সমাবেশ ঘটায়, তখন ইউক্রেন বারবার ন্যাটো সহযোগিতা চায়, তারা বলে ঠিক আছে আসি আমরা থাকবো, আমেরিকা সহযোগিতা, আমেরিকা বলে আমরা থাকবো। এরপর ইউক্রেন এখানে রাশিয়া যখন সাম্প্রতিক সময়ে দ্বন্দ্ব আরও চরমে ওঠে, মানে ন্যাটো আসে একটা অবস্থা, তখন এই পুতিন তার বন্ধু, তার ছোট ভাই এই বেলারুশের এখানে এসে কিছু সৈন্য সমাবেশ ঘটায়। আর আমরা জানি ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভে অ্যাটাক করার জন্য বেলারুস, ফ্যাক্ট রাশিয়া থেকে অ্যাটাক করাচ্ছে, সে যদি বেলারুস থেকে অ্যাটাক করে তাহলে তার জন্য বেশি সুবিধা হয়। এই জন্য পুতিন এখানে তো 100,000 সৈন্য দ্বারা আছে, তার পাশে আবার বেলারুসে কিছু সৈন্য সেট করে। আবার এই যে এইখানে ক্রিমিয়া তো তার দখলে, এই ক্রিমিয়াতেও আরও কিছু সৈন্য সেট করে, প্রায় 200,000 সৈন্য এখানে সেট করে। তাহলে একদিকে ন্যাটো অপ্রয়োজনে এসে যখন এখানে মহড়া করে, আশেপাশের দেশগুলিতে মহড়া করে একটু রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টা করে, তা আবার এই ন্যাটো ইউক্রেনে ঢুকবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে, তখন কিন্তু ওই রাশিয়া পাল্টা হিসেবে প্রায় 200,000 সৈন্যের সমাবেশ যখন ঘটায়, তখন আস্তে আস্তে ন্যাটো পিছু হটতে থাকে। কিন্তু এর আগে রাশিয়া বারবার বলেছে, বারবার ইয়ে করেছে যে তোমরা এদিকে আগায়ও না, কাজটা ঠিক হচ্ছে না। রাশিয়া স্পষ্ট দাবি যে 1997 সাল পর্যন্ত ন্যাটোভুক্ত যে রাষ্ট্রগুলি ছিল ওইটাই ন্যাটোভুক্ত রাষ্ট্র করো, কারণ 1997 সালের পরে এই ইউরোপে আমেরিকা প্রায় 14টি দেশে ন্যাটোভুক্ত করে ফেলে। তাহলে ইউরোপটাকে দখলে রাখতে চায় হচ্ছে রাশিয়া, তার অধীনস্থ হিসেবে রাখতে চায়। বাট আমেরিকা বলেছিল যে সে এখানে ন্যাটো সৈন্য আনবে না, কিন্তু এরপরও 97 সালের পরে 14টা দেশকে ন্যাটোভুক্ত করে। সো রাশিয়ার এখনও স্পষ্ট দাবি যে ওই 14টা দেশে ন্যাটোর সামরিক কার্যক্রম বন্ধ করো, এটা রাশিয়ার নিজের নিরাপত্তার জন্য দাবি। আবার আরেকটা রাশিয়ার দাবি হচ্ছে যে এই ইউক্রেনে তুমি ন্যাটো আনবা না, এগুলো কিন্তু আমার জন্য বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সো এটা কিন্তু আমার জন্য হুমকি হয়ে যাচ্ছে। ন্যাটো ইউরোপে ঢোকা মানে আমেরিকা রাশিয়ার পেটে যাওয়া,
সো আমেরিকা রাশিয়া সীমান্তে দাঁড়িয়ে যাওয়া, সো বারবার রাশিয়া প্রথমে বলেছে যে এই কাজগুলি কইরো না। এখানে যখন সামরিক মহড়া করে কৃষ্ণ সাগরে, বারবার মানা করেছিল এই মহড়া কইরো না। এখানে যখন ইউক্রেনে আসবে আসবে বলছে না ইউক্রেনে ন্যাটো আসা যাবে না। আবার যখন এইসব দেশে সামরিক হামলা করে বলছে করা যাবে না। 97 সালের পরে যেই 14টা রাষ্ট্র ন্যাটোভুক্ত হয়েছে তাদেরকে ন্যাটো থেকে বের করো বা তাদের ওইখানে ন্যাটোর সামরিক কার্যক্রম থামাও, এইটা রাশিয়া ভালোভাবে বলছে। যখন শুনে নাই, পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল, তখন যে কাজটা করলো এইদিকে 14টা সমাবেশ ঘটা, সরি 2 লক্ষ সৈন্যের সমাবেশ ঘটায় দিল। আর এইখানে কিয়েভের সবচেয়ে কাছে বেলারুশ থেকে সৈন্য সমাবেশ ঘটে, কারণ বেলারুশ মানে হচ্ছে রাশিয়ার ছোট ভাই, পুতিনের সাথে সখ্যতা যার। আচ্ছা, এই সমাবেশ ঘটাতে গেলে এখন 2টা তারিখ মনে রাখতে হবে, একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, একটা হচ্ছে 21 ফেব্রুয়ারি, আরেকটা হচ্ছে 24 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি কেন মনে রাখবো, এটা আমাদের ভাষা শহীদ দিবস। এখানে 21 ফেব্রুয়ারি 1952 সালে 8 জন শহীদ হয়েছিল, এই কারণে মনে রাখবো। আরেকটা কারণে মনে রাখবো, সেটা হচ্ছে কি বিষয় তো বলো তো, কি 21 ফেব্রুয়ারিতে কি হয়েছে? এই 21 ফেব্রুয়ারিতে, ওরে বাবা, এখনো তো 3,200 জন, কেউ তো যায় না, সমস্যা কি? ক্লাস শুরু হইলে তো অনেকে থাকে, তবে আস্তে আস্তে কি কমে যায় না? কিন্তু আমরা দেখতেছি এখনো 3,200 জন। আমার আজাইরা বকবকানি পকবকানি শোনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, যে এত আগ্রহ নিয়ে আপনারা আমার আজাইরা পকপোকানি বকবকানি শুনতেছেন। আপনাদের মাশাল্লাহ অনেক ধৈর্য, আমি হইলে শুনতাম না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে 2টা বিষয়, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিতে যেটা হয়, এই যে 2টা জায়গা, ঠিক আছে, এই যে 2টা জায়গা, একটা হচ্ছে লোহানস আর ডোনেস, যারা 2014 সালে নিজের স্বাধীনতা ঘোষণা করেছিল, এই 2টা দেশকে স্বীকৃতি দেয় হচ্ছে রাশিয়া, পুতিন। তার 2টা দেশের স্বাধীনতা ঘোষণা করে দেখে পুতিন, তখনও মানুষ ভাবতে পারে নাই যে পুতিন অ্যাটাক করে বসবে ইউক্রেনে। ইমানুয়েল ম্যাক্রো পুতিনের কাছে বারবার যোগাযোগ রাখছে, বলছে তুমি যে এরকম সৈন্য সমাবেশ ঘটাইতেছো, তুমি কি যুদ্ধ করবা, তুমি কি ইউক্রেনকে অ্যাটাক করবা? তখন পুতিন বারবার বলছে না 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 না, আমি কোনো অ্যাটাক ট্যাটাক করবো না, আমার কোনো অ্যাটাক করার কোনো ইচ্ছা নাই। বারবার সে অস্বীকার করে গেছে অ্যাটাক করবে না। সে বলছিল এগুলো শীতকালীন সামরিক মহড়া চলতেছে, ঠিক আছে, এখানে সে অ্যাটাক করবে না, শীতকালীন সামরিক মহড়া। কিন্তু এরপরে দেখলাম 24 ফেব্রুয়ারি ভাইয়া যেটা হয়ে গেল, এখানে অ্যাটাকটা কিন্তু হয়ে গেল। তার মানে 21 ফেব্রুয়ারিতে এই যে দ্বন্দ্ব যে জায়গাটাতে ছিল, এদেরকে তারা স্বাধীনতা ঘোষণা দিয়ে দিল, আর এই পূর্ব পাশ তো রাশিয়াকে সাপোর্ট করেই। আর 24 তারিখে তারা ইউক্রেনে অ্যাটাক করে বসলো, এতটুকুই ঘটনা। এখন তাইলে পরে যখন অ্যাটাক করে দিল, জেরনিস্কি সে ন্যাটো ন্যাটো বলে চিৎকার করতেছে, পেছনে তাকায় খুঁজে আমেরিকা কই আমেরিকা কই, যা দেখে তার পেছনে ন্যাটো নাই আমেরিকাও নাই, এই জেরনিস্কি পড়লো বিপদে। তার একটা সাক্ষাৎকারে দেখলাম সে ন্যাটোভুক্ত 29 জন নেতৃবৃন্দের সাথে বারবার ফোনে যোগাযোগ করে বলছে আমাকে সাহায্য করো, রাশিয়া আমার ভেতরে ঢুকে গেছে। তো ওরা বারবার হ্যাঁ করবো, আচ্ছা ঠিক আছে দেখি কী করা যায়, অর্থাৎ ওরা আসতে চায় না। আবার আমেরিকা ওইদিকে রাশিয়ার উপর, রাশিয়া আমেরিকা বলে তুমি না আমার পেছন থেকে উস্কাইয়া দিছো, তুমি না বলছো আমার সাথে থাকবা, কই তুমি, তুমি নাই কেন? তখন এই আমেরিকা কি করতেছে, বারবার তাকে ইয়ে করতেছে, হেল্প করার নামে বাণিজ্যিক অবরোধ দেয় রাশিয়ার উপর। আবার বলে দাঁড়াও দাঁড়াও, তোমার এত ডলার সাহায্য সহযোগিতা করতেছি, ওর দেশের সৈন্য এসে বসে আছে, দরকার ফিজিক্যাল হেল্প, দরকার তার তাকে সাহায্য করা, এখানে সৈন্য সমাবেশ ঘটানো, সেটা না করে বলে তাও তোমাকে আমি ডলার সহযোগিতা করতে, দরকার অফলাইন ক্লাস, সেটা না দিয়ে সে অনলাইন ক্লাস করে, এই অনলাইন ক্লাস করলে হবে? তার দরকার যুদ্ধ চলতেছে, সৈন্য দিবে ন্যাটো দিবে বা সৈন্য পাঠাবে সরাসরি, তা বলে না না তারা অবরোধ দিতেছি, তারপরে ইয়ে করতেছি কি বলে এটাকে, ওই যে তোমার এখানে ডলার সহযোগিতা দিতেছি, এগুলো সব অনলাইন ক্লাসের মতো অনলাইন ক্লাস, তার দরকার ফিজিক্যাল ক্লাস, তার দরকার ফিজিক্যাল হেল্প সাহায্য সাথে, এটা না করা সে আমেরিকা ওইখান থেকে অনলাইন ক্লাস করে অনলাইন ক্লাস করায়। আচ্ছা, যার ফলে আমেরিকাকে সে পাচ্ছে না, ন্যাটোকে সে পাচ্ছে না। এইদিকে রাশিয়া যখন অ্যাটাক করে, তার আগে এই পুতিন 3টা ঘোষণা দিয়েছে একটা সংবাদ সম্মেলনে এসে, একটা বার্তায় 3টা কথা বলেছে। একটা কথা বলছে যে ইউক্রেন আদতে কোনো রাষ্ট্রই ছিল না। এটা কেন বললো, কারণ ইউক্রেন একটা যে বারবার পশ্চিমাপন্থী সরকার আসে, এটা আমেরিকার, এটা হচ্ছে আমেরিকার একটা কি নিয়ন্ত্রিত সরকার বা পুতুল সরকার, ইউক্রেন আদতে কোনো রাষ্ট্রই না, এই হুমকিটা দিয়েছে। নাম্বার 2 যে হুমকিটা দিয়েছে, সে বলেছে ওই যে 1991 সালে প্রথম ইউক্রেন বেরিয়ে গিয়েছিল, তখন তৎকালীন প্রেসিডেন্টের দুর্বলতার কারণে বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, ইউক্রেনে বেরিয়ে যাওয়ার কথাই না। অর্থাৎ সে যেটা বলতে চায়, ইউক্রেন রাশিয়ারই অংশ। তাহলে এটা হচ্ছে 2 নম্বর থ্রেট। আর 3 নম্বর কথা যেটা বললো, খবরদার কেউ যদি এখানে ইন্টারফেয়ার করো,
এমন পরিণতি বিশ্ব দেখবে যেটা কেউ কল্পনা করে নাই, কল্পনা করতে পারতেছে না। তার মানে কি বুঝতে পারেন? তার মানে সে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাবে, তার মানে সে পারমাণবিক বোমার থ্রেট দিয়ে দিল। অর্থাৎ এমন যদি তোমরা ইন্টারফেয়ার করো এখানে ন্যাটো বা আমেরিকা, তাহলে এমন দৃশ্য পৃথিবী দেখবে যেটা আগে কেউ দেখে নাই। তার মানে আমরা ভাবি নাই রাশিয়া এই ক্রিমিয়া দখল করবে, সেটা করেছিল। আমরা ভাবি নাই সেদের স্বাধীনতা দেবে, সেটাও করেছিল। আমরা ভাবি নাই সে ইউক্রেন অ্যাটাক করবে, সেটাও করেছে। তার মানে আমরা যদি এখনও ভাবি যে সে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাবে না, তাহলে এটা ভুল। সে যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাইতে পারে। এখন কথা হচ্ছে আমেরিকা কেন আসে না? আমেরিকা আসে না কারণ এই যুদ্ধে যদি আমেরিকা জড়িয়ে যায়, তাহলে আমরা অতীত ইতিহাস যেটা দেখি যে দুইটা দেশের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে যুদ্ধ সৃষ্টি হয়, কিন্তু এখানে যখন বড় বড় রাষ্ট্রগুলি এসে ইন্টারফেয়ার করে তখনই দুইটা পক্ষ হয়ে যায় অক্ষশক্তি মিত্রশক্তি, আর দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, শুরু হয়ে যায় মহাযুদ্ধ। এখানে আমেরিকা ইন্টারফেয়ার করা মাত্র এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। এই রাশিয়া সাপোর্ট করবে কাকে? সরি, চীন সাপোর্ট করবে রাশিয়াকে। অলরেডি কিউবা, ভেনিজুয়েলা, ইরান, তারপর হচ্ছে ওইদিকে আরো কয়েকটা দেশ রাষ্ট্র, চীন, তারপর উত্তর কোরিয়া, ওই যে 31 বছর 32 বছর বয়সে চ্যাংড়া পোলাটা কিম জং উন, হ্যাঁ কিম জং উন, অদ্ভুতরা, এরা সব অলরেডি রাশিয়াকে সাপোর্ট দেওয়া শুরু করছে। কারণ রাশিয়া তার নিরাপত্তার জন্য এগুলো করতেছে। রাশিয়া বারবার নিষেধ করছিল আমার মধ্যে আইসো না, আমার এখানে ইন্টারফেয়ার করো না। তারা বারবার এদিকে সামরিক মহড়া ঘটাইছে, আমেরিকা বারবার ন্যাটো বাহিনীদের উস্কে দিচ্ছে, জেরোনস্কিকে উস্কে দিচ্ছে, যার ফলে রাশিয়া এটা করতে বাধ্য হয়েছে, যার ফলে অনেক দেশের সাপোর্ট রাশিয়ার সাথে। আবার কেউ কেউ যখন আমেরিকাকে সাপোর্ট দেবে, একদল সাপোর্ট দেবে রাশিয়াকে, একদল সাপোর্ট দেবে আমেরিকাকে, মহাযুদ্ধ হয়ে যাবে। কারণ কোনো এখন সময় চেঞ্জ হয়েছে, মানুষ যুদ্ধ চায় না। এমনিতে একটা করোনা পরিস্থিতি আমরা ফেস করছি, অর্থনৈতিকভাবে অনেক কিছু দুর্বল হয়ে আছে, তার মধ্যে আমেরিকার জনগণ শতকরা 74% জনগণ চায় না আমেরিকা এখানে ইন্টারফেয়ার করুক। তারপরে আমরা ইয়ের যে ভূমিকা দেখেছি, অর্থাৎ বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট, তার যে ভূমিকা দেখেছি, সে ইতিমধ্যে আগেই কয়েকটা যুদ্ধের বিরোধিতা করেছিল। তার মানে সেও যে খুব যুদ্ধ করতে চায় এটাও কিন্তু না, কিন্তু কী কারণে সে বারবার ইউক্রেনকে উস্কে দিয়েছিল এটা একটা রহস্য। সো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, তিনিও আসলে যুদ্ধ চায় না, কারণ এই যুদ্ধ মানে একটা বিশাল অর্থনৈতিক ক্ষতি। এমনিতে করোনা পরিস্থিতি, তারপরে আমেরিকার জনগণ চায় না, এটা আমেরিকার জনগণের অ্যাগেনস্টে চলে যাবে, এটা সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে একটা আরেকটা মহাযুদ্ধ তৈরি করবে, যার ফলে আমেরিকান থাকছে না, ইউক্রেন সে কাউকে পাচ্ছে না। এখন যেটা ঘটতে পারে, ইউক্রেন রাশিয়ার সাথে সমঝোতা করতে পারে। সমঝোতাটা কী হবে? যদি এক হইতে পারে, রাশিয়া দখলে নিয়ে নিবে যদি ইউক্রেন লড়াই চালায়, কারণ ইউক্রেন কিছু করতে পারবে না রাশিয়ার সামনে, এটা হইতে পারে এক। আচ্ছা, কী কী হইতে পারে আমরা একটু দেখি, একটু প্রেডিক্ট করি, ঠিক আছে? এক নাম্বার, যদি যুদ্ধ চালায় যায় তাহলে রাশিয়া ইউক্রেনকে দখলে নিয়ে নিবে, কারণ ইউক্রেন পারবে না সে নিজেকে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে। সো দখলে নিয়ে নেওয়া, এইটা একটা হইতে পারে। আর দুই, এখানে একটা সমঝোতা, অলরেডি একটা সমঝোতার জন্য বসেছে রাশিয়ার সাথে, তো এখানে একটা সমঝোতায় বসতে পারে। এই সমঝোতায় বসলে রাশিয়া তীব্র হুঙ্কার যেটা দিবে সেটা হচ্ছে, তোমার এখানে কখনো ন্যাটো আসতে পারবে না, আর এই দুইটা অঞ্চলে স্বাধীনতা দাও, ঠিক আছে? আর এই আশেপাশে ওই যে কিছুদিন পরপর ন্যাটো বাহিনী এসে সামরিক মহড়া দেয়, আমাদেরকে দেখায় আমরা এখানে আসছি, তাদের শক্তি প্রদর্শন করে যায়, এইগুলো করা চলবে না। এইটা হচ্ছে দুইটা ঘটনা, যদি তারা সমঝোতায় আসে তাহলে এখানে কখনোই ইউক্রেন মানে সমঝোতায় আসতে এখানে ন্যাটো বাহিনী তার দেশে কখনোই আসবে না, সে ন্যাটোভুক্ত হবে না, সে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত হবে না। এই চুক্তি করতে হবে রাশিয়ার সাথে, অথবা যদি এটা না করে শেষ পর্যন্ত জেরোনস্কি লড়াই চালিয়ে যায়, তাহলে রাশিয়া অচিরে দখল করে নেবে হচ্ছে ইউক্রেন। তো রাশিয়া ইউক্রেন দখল করে নিলে অন্যান্য দেশ থেকে যে খুব বিরোধিতা পাবে তা কিন্তু না, কারণ অলরেডি রাশিয়ার সাপোর্টে অনেক দেশ কথা বলা শুরু করেছে। কারণ রাশিয়া বারবার বলছিল আমার এদিকে শোনো সমাবেশ ঘটায় না, আমার এখানে এই মহড়া টহরা করো না, এগুলো শুনে না, রাশিয়ার প্যাটের মধ্যে ন্যাটো চলে আসে এমন একটা যখন অবস্থা, তখন সে তার নিরাপত্তার জন্য এই কাজটা করেছে। সো আগে আমেরিকা যে কথাটা বলেছে, আগে আমেরিকা বলেছে যে সে মানে আগে থ্রেট দিয়েছে রাশিয়াকে যে ঠিক আছে, এখানকার যে দ্বন্দ্ব এটা আলোচনার মাধ্যমে, যে পূর্ব পশ্চিমের যে দ্বন্দ্ব, অর্থাৎ এখানকার আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, এটা আলোচনার মধ্যে থামানো যাইতে পারে, কিন্তু কোন দেশ ন্যাটোভুক্ত হবে আর কোন দেশ ন্যাটোভুক্ত হবে না এইটা নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। এটা আমেরিকা ছেড়ে দিয়ে দিয়েছিল রাশিয়াকে। রাশিয়ার স্পষ্ট কথা ছিল 1993 সাল পর্যন্ত যাদেরকে ন্যাটোভুক্ত করেছো তারাই ন্যাটোতে থাকবে, আর 93 পরে ইউরোপের যে 14 দেশকে ন্যাটোভুক্ত করেছো এখানে তোমার ন্যাটো কার্যক্রম থামাইতে হবে। এটা রাশিয়ার স্পষ্ট কথা ছিল আমেরিকার প্রতি। তার মানে আমরা যুদ্ধটা দেখতেছি এক পাশে ইউক্রেন, আরেক পাশে রাশিয়া, এটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখা। যুদ্ধটা আসলে হচ্ছে ইউএসএর সাথে রাশিয়ার,
এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রাশিয়ায় পরাক্রমশালী হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ক্লাস শেষ করব, কিন্তু একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে যুদ্ধ কখনোই কাম্য না, কারণ রাজায় রাজায় যুদ্ধ করে আর মাঝখানে রাজায় রাজায় যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত হয়, বা আমরা যেটা দেখি যে মানুষ মারা যায়, কারা? সাধারণ মানুষ। সো যুদ্ধ কখনোই কাম্য না, এক দেশ আরেক দেশের উপর অ্যাটাক কাম্য না। আমেরিকা যে কাজগুলি করেছিল তার ন্যাটো দিয়ে বারবার সামরিক মহড়া চালিয়েছে, এই কৃষ্ণ সাগরে অপ্রয়োজনে মহড়া চালিয়েছে, এই রাশিয়াকে উস্কে দিয়েছে, এই কাজটা যেমন আমেরিকা ঠিক করে নাই, ঠিক তেমনিভাবে রাশিয়াও যে আবার একটা কম শক্তিধর দেশের উপর অ্যাটাক করেছে, এইটা সে যদিও বলছে তার নিরাপত্তার জন্য সে করছে, এই কাজটাও ঠিক না। অর্থাৎ যুদ্ধ কারোরই কাম্য না, জামানা চেঞ্জ হয়েছে, কেউ যুদ্ধ কাম্য না। সো যেটা পৃথিবীতে ফোটে দুইটা জিনিস, একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে বোমা। তো এই পুতিন সাহেব তো পারতো কয়েকটা ফুলের টপ আয় না, গোলাপ গাছ টাছ লাগাই দেয়, কয়েকটা ফুল ফোটাইতে। সো পুতিন সাহেব সে ফুল ফোটায় নাই, পুতিন সাহেব কি ফোটাইছে? বোমা ফোটাইতেছে। সো আমরা চাই পৃথিবীতে বোমা না ফুটুক, পৃথিবীতে ফুল ফুটুক। আবার এই যে আমেরিকা এখানে এসে বারবার হুমপি দুম্পি করে সে ন্যাটোকে ইয়েকে উস্কে দেয়, রাশিয়াকে উস্কে দেয়, এদিকে বলে ইউক্রেনে দিবে, অন্য দেশকে উস্কে দিচ্ছে, ন্যাটো বাহিনী অপ্রয়োজনীয় এসে এখানে সামরিক মহড়া করে। সো এইগুলো আমেরিকা আরেক দেশের উপর আধিপত্য বিস্তার করার দরকার নাই, আরেক দেশের উপর বোমা ফালানোর দরকার নাই, আরেক দেশকে দখলে নেওয়ার দরকার নাই। আমরা শান্তিতে থাকি, ভালোভাবে থাকি, এটা আমাদের কামনা। সো ওই যে পৃথিবীতে দুইটা জিনিস ফোটে, একটা হচ্ছে ফুল আর একটা বোমা, আমরা চাই পৃথিবীতে বোমা না ফুটুক, পৃথিবীতে ফুল ফুটুক, ফুল ফুটুক, ফুল ফুটুক, ঠিক আছে? সো যতজন আছেন এই মুহূর্তে 3200 জন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজাইরা বিরক্তিকর পকপকানি বকবকানির সাথে থাকার জন্য। আসলে আসলে আরও অনেক কথা আছে, আমি অনেক কিছু স্কিপ করে গেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, যেমন আলামিন লিখেছে খুব সুন্দর একটা ক্লাস ছিল, মিলি লিখেছে সবাই তো আপনার মতো ভাবে না, তাই ফুল না ফুটিয়ে বোমা ফোটায়। ওই যে তাহলে আরেকটা কথা বলি, পৃথিবীতে এই যে যারা শক্তিধর লাইক পুতিন, এখন পৃথিবীতে খুব শক্তিধর, আমেরিকা খুব শক্তিধর, পুতিনকে যে যদি বলি যে পুতিন ভাই ওই যে একটা দুর্বা ঘাস সবুজ ছিল হলুদ হয়ে গেছে, তুমি তো অনেক শক্তিশালী, তুমি তো অনেক পাওয়ারফুল, অনেক মানুষকে হত্যা করেছো, অনেক দেশ দখলে নিয়ে নিতে পারো, তুমি ওই সবুজ যে ঘাসটা ছিল হলুদ হয়ে গেছে ওই ঘাসটাকে একটু সবুজ করে দাও দেখি, পারো দেখো দেখি একটু সৃষ্টি করতে, একটা নতুন কিছু করতে। পুতিন পারবে না, পুতিন যেটা করবে ধ্বংস করতে পারবে। সো কৃতিত্ব সৃষ্টি করার মধ্যে, ধ্বংস করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। সো যদি পারো সৃষ্টি করো, ধ্বংস করো না, কারণ ধ্বংস সবাই করতে পারে, সৃষ্টি সবাই করতে পারে না। ওই হলুদ হয়ে যাওয়া দুর্বা ঘাসকে, ঘাসকে তুমি যেমন সবুজ করতে পারবে না, প্রাণ দিতে পারবে না, তাহলে ওই মহান সৃষ্টিকর্তার যে দেওয়া প্রাণ এটা তুমি নিতেও পারো না। ধ্বংস করার মধ্যে কোনো ক্রেডিট নাই, ক্রেডিট হচ্ছে সৃষ্টি করার মধ্যে, যদি পারো তো সৃষ্টি করো। আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম স্যার, ইনশাআল্লাহ আবার দেখা হবে, ধন্যবাদ স্যার ঐশ্বর্য, ধন্যবাদ এত সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি দু এক মিনিট একটু প্রশ্ন নিতে চাই। ওরে বাবা, এটা কে? রিপন কুমার রয়, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু, ঠিক আছে? ওকে, তুলনা কুণ্ড, এক্সেলেন্ট স্যার, সিনথিয়া নাসিরুদ্দিন, আজকের কাজটা থেকে অনেক কিছু জানলাম। এই যে হাসি খাতুন লিখছে ফুল ফুটুক ফুল ফুটুক ফুল ফুটুক, হ্যাঁ আমরাও চাই পৃথিবীতে বোমা না ফুটুক, ফুল ফুটুক ফুল ফুটুক ফুল ফুটুক। ওকে, ঠিক আছে, তাই ইট ওয়াজ এ অ্যামাজিং ক্লাস। এটা বলেছে মাজহারুল ইসলাম নাহিদ, ঘাসের গোড়া ইউরিয়া সার দিলে সবুজ, না রে ভাই, মরে যাওয়া ঘাসের গোড়ায় যত ইউরিয়া সার দাও ওইটা সবুজ হবে না, ঠিক আছে? যেটা মরে গেছে সেটা মরে গেছে, জীবন দিতে পারবে না, জীবন নিতে পারবে, এই পুতিন সাহেবরা নিতেই পারবে, দিতে পারবে না, সেদের কোনো ক্রেডিট নাই। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।